হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ অশেষ সহমতে আপনার সকলে বেশ ভালোই আছেন তো বন্ধুরা আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি নিয়ে হাজির হয়েছি আজকের এই টিটেলের বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল পার্ট থার্টি ওয়ান নিয়ে বন্ধুরা আজকের এই পার্টটিতে আমরা আলোচনা করবো মাইক্রোসফট এক্সেলের বেশ কিছু গুরুত্বপূর্ণ অপশনের কাজ যেমন আজকে আমরা আলোচনা করবো আমাদের মাইক্রোসফট এক্সেল যে ফর্মুলার ট্যাপটি রয়েছে ফর্মুলা ট্যাবের ভিতরে যে ফিনান্সিয়াল ট্যাবটি রয়েছে এই ট্যাবটি নিয়ে তো গত টিচারগুলোতে আমরা আলোচনা করেছিলাম ইনসার্ট ফাংশন অটোসাম এবং রিসেন্টলি ইউজ এই তিনটি ট্যাবের কাজ আমি গত টিচারে দেখে দিয়েছিলাম আজকে আমরা আলোচনা করব মূলত ফিনান্সিয়াল ট্যাব নিয়ে বন্ধুরা যখন আমি ফিনান্সিয়াল ট্যাবে ক্লিক করব তার কিন্তু ক্লিক করার সাথে সাথে এর রানটার আবার অনেকগুলো ফাংশন আমাদের এখানে চলে আসবে যেগুলো আমাদের ফিনান্সিয়াল ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ যারা ব্যাঙ্কে কাজ করে বা ব্যাংকে জব করে তারা মূলত এই ফাংশনগুলো ব্যবহার করে বেশি তো এখানে অনেকগুলো ফাংশন রয়েছে তো আমি আপনাদের প্রথম যে দুটি রয়েছে সেই দুটি নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করে দেবো আপনারা যদি মনে করেন যে পরের অপশনগুলো নিয়েও আপনাদের ডিটেল করে দিতে হবে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি সবাই কমেন্ট করে জানান তবেই আমি পরের যে ফাংশনগুলো রয়েছে এগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো আর যদি মনে করেন যে না যদি এই দুটো দিয়ে আপনাদের সব ফাংশনগুলো পারবেন তাহলে আমি পরে যে অপশনগুলো রয়েছে অর্থাৎ যেমন এখানে লজিক্যাল টেক্সট ডেট অ্যান্ড টাইম এগুলো নিয়ে আলোচনা করবো পরে যে অর্থাৎ ফিনান্সিয়ালের ভিতরে যে ফাংশনগুলো রয়েছে এগুলো নিয়ে আর আলোচনা করব না ঠিক আছে তাহলে চলুন আজকে আমরা

এই অপশনটার কাজ কি বা এটি কেন দেওয়া হয়েছে এটি নিয়ে আমরা আলোচনা করি বন্ধুরা এটি বোঝানোর জন্য আমি এখানে বাংলাতে কিছু লিখে রাখছি আপনাদের যাতে সহজে বোঝাতে পারে তো নিচে থেকে দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে রাখছি এসিসিআরআই এন টি ফাংশনটি একটি অ্যাক্সেল ফিনান্সিয়াল ফাংশন অর্থাৎ এটি আমাদের শুধুমাত্র অর্থনৈতিক অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হয় ফাংশনটি এমন কোনো সুরক্ষার জন্য অর্জিত সুদে গণনা করবে যা পরিপক্কতার জন্য সুদ অর্থাৎ আপনার যদি কোনো কিছু মেয়াদ পূরণ হয়ে যায় তার জন্য এই ফাংশনটি আপনাদের সুদ দেবে এম 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 এস এক্সেল উপার্জিত সুদের গণনা করার জন্য দুটি ফাংশন সরবরাহ করে অর্থাৎ সুদের হার নির্ণয় করার জন্য মূলত এই দুটি অপশন ব্যবহার করে একটি হচ্ছে সিসি আর আই এন টি এবং আরেকটি হয়েছে এসিসি আর আই এন টি এম দুদক আর আর আই এন টি এন এন টি ইস্যুকারী দ্বারা পর্যায়ক্রমে প্রদত্ত সুদ গণনা করতে সহায়তা করে অর্থাৎ মূলত আমাদের পিরিয়ডিক পিরিয়ডিক সুদ নির্ণয় করার জন্য এটি ব্যবহার করা হয় তো আপনারা এখন প্র্যাকটিক্যালি জিনিসটা দেখালে জিনিসটা বুঝতে পারবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন এসি সি আর এটার যে মূল যে ফাংশনটি সেটি হচ্ছে বা এর যে মূল যে অর্থ সেটা হচ্ছে রিটার্ন দ্য ইন্টারেস্ট ফর এ সিকিউরিটি ডেট দ্যাট পেস পিরিয়ড ইন্টারেস্ট অর্থাৎ কত সময় মানে আমরা যখন ইন্টারেস্ট প্রদান করি তখন ইন্টারেস্টটা কত আসবে সেটা নির্ণয় করার জন্য মূলত এই অপশনটি ব্যবহার করা হয় তো এইটি ব্যবহার করার জন্য আমাদের কিছু ফর্মুলা লাগবে বা কিছু ডাটা লাগবে যেগুলো হচ্ছে ইস্যু ডেট অর্থাৎ আমরা কত তারিখে এটা ইস্যু করবো তার একটা ডেট লাগবে তারপর হচ্ছে ফার্স্ট ইন্টারেস্ট কত তারিখে আমরা প্রথম ইন্টারেস্টটা পে করবো সেটার একটা ডেট লাগবে যেমন এখানে দেওয়া আছে ইজ দ্য সিকিউরিটি ফার্স্ট ইন্টারেস্ট ডেট এ সিরিয়াল ডেট নাম্বার তারপরে হচ্ছে সেটেলমেন্ট সেটেলমেন্ট ডেট লাগবে রেট লাগবে কত পার্সেন্ট রেট অর্থাৎ যেটাকে কুপন রেট বলা হয় তারপরে হচ্ছে পার ভ্যালু বা ফেস ভ্যালু যেটাকে বলা হয় ফেস ভ্যালু লাগবে আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি হচ্ছে মনে করেন আমাদের যে কিস্তি নিই যারা আমরা কিস্তি নিয়ে কোনো ব্যাঙ্ক থেকে লোন নিই বা অন্য কোনো থেকে লোন নিই তখন কিন্তু সেটা সাপ্তাহিক বা মাসিক বা বাৎসরিক কিন্তু কিস্তি দিতে হয় যদি আপনি বছরে শুধুমাত্র একবার কিস্তি দেন তাহলে সেটা হবে অ্যানুয়াল পেমেন্ট আর যদি আপনার সেমি অ্যানুয়াল মানে বছরে দুইবার দেন তাহলে সেটা হবে সেমি অ্যানুয়াল পেমেন্ট আর যদি বছরে তিনবার দেন তাহলে সেটা হবে কোয়ার্টারলি যেটা আপনার চার আসবে ঠিক আছে তো এইভাবে যারা আপনার ফিনান্সের বই পড়েছেন যার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে রয়েছেন তার নিশ্চয়ই জানেন যে এই এই জিনিসগুলো কি সেমি অ্যানুয়াল কি এবং কোয়ার্টারলি কি যদি আপনি না জেনে থাকেন তাহলে দয়া করে একটু নাইনটিনের বইগুলো দেখে নেবেন সেখান থেকে এই জিনিসগুলো খুব ইজিলিভাবে আপনারা বুঝতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে বেসিস বেসিস মানে আমরা কোন বছরে এটা বের করবো সেটা এখানে দেওয়া রয়েছে ইজ দ্য টাইপ অফ দ্য ডে ফান্ড বেসিস টু ইউজ অর্থাৎ আমরা কোন বছরটা বের করবো যদি প্রথম বছরে ইন্টারেস্টটা বের করি তাহলে জিরো হবে তারপরে এটা বের করলে ওয়ান হবে টু হবে থ্রি হবে ফোর বাড়তে থাকবে ঠিক আছে তো আমরা এখন প্র্যাকটিক্যালি জিনিসগুলো বের করে দেখবো কীভাবে এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে মূল জিনিস হচ্ছে এখানে কীভাবে আপনার ফর্মুলাটা অ্যাপ্লাই করবে এটাই ঠিক আছে তো এই ফর্মুলাটি ব্যবহার করতে হলে বা পিরিয়ডিক ইন্টারেস্টটা বের করতে হলে প্রথমে আমাদের কীবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করতে হবে অর্থাৎ যেখানে আপনি এর মানটা বের করতে চাবেন সি

যে সি কলাম এবং রো নাম্বার কত ইস্যু ডেটে দেখতে পাচ্ছেন এখানে ইস্যু ডেট হচ্ছে আমাদের কত রো চার নাম্বার রো তো আপনি এখান থেকে টাইপ করে দিতে পারেন সি ফোর অথবা আপনি যদি সরাসরি যেখানে আপনি ইস্যু ডেটটি রয়েছে সেখানে ক্লিক ক্লিক করার সাথে সাথে অটোমেটিকালি সেইটি এখানে চলে আসছে যে সি ফোর ঠিক আছে তারপর এখান থেকে একটা কমা দেবেন কমা দেওয়ার পর আপনার ফার্স্ট ইন্টারেস্ট যেটা দেওয়া রয়েছে ফার্স্ট ইন্টারেস্ট বের করব সেই জন্য ফার্স্ট ইন্টারেস্ট ডেটটা রয়েছে ডেটে ক্লিক করবো ডেটটা অটোমেটিক তার সেল এবং রো চলে আসবে এখানে অর্থাৎ কলাম এবং রো তারপর এখানে আবার আমরা একটা কমা দিব কমা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেটেলমেন্ট যেটা রয়েছে সেটেলমেন্ট ডেট দেওয়া রয়েছে সেটেলমেন্ট ডেটে ক্লিক করব আবার একটা কমা দিব তারপরে দেওয়া আছে এখানে কুপন রেট বা রেট যেটা দেওয়া রয়েছে রেটে ক্লিক করব আবার একটা কমা দিব তারপর এখানে আমাদের পার ভ্যালু বা ফেস ভ্যালু যেটা রয়েছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পর কমা দিব তারপরে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি যদি আমি বাৎসরিক ব্যবহার করি তাহলে ওয়ান যদি আমরা সেমিউনলে ব্যবহার করি তাহলে টু কোয়ার্টারলে ব্যবহার করলে ফোর ঠিক আছে তো আমি এখানে বাৎসরিক দিয়ে আপনাদের বের করে দেখাচ্ছি তো আমি ওয়ান ক্লিক করলাম তারপর আবার এখানে কমা কমার পর তারপর মনে আমি প্রথম বছরে বের করতে সেই জন্য এখানে জিরো রয়েছে আমি জিরোতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আর কমা দিব না এখানে আমার ফার্স্ট ব্রাকেট ক্লোজ করবো ফার্স্ট ব্রাকেট ক্লোজ করার পর আমি যদি কীবোর্ড থেকে এখন ইন্টার বাটনে প্রেস করি তাহলে দেখেন এখানে পিরিয়ডিক ইন্টারেস্ট অর্থাৎ আমার প্রতিবারে ইন্টারেস্ট দিতে হবে টু সেভেন থ্রি ডট থ্রি 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 এত অর্থাৎ দুশো তিয়াত্তর দশমিক তেত্রিশ তেত্রিশ করে আমাদের প্রতিবারে অর্থাৎ প্রতিবার পিরিয়ডিং ইন্টারেস্ট যেটা রয়েছে সেই পিরিয়ডিং ইন্টারেস্টটা আমাদের এটাই বের হলো তো এটা হচ্ছে আমাদের এসিসি আর আই এনটি টি ফর্মুলাটা ইন্টারেস্ট বের করার নিয়মটি এখন আমরা দেখবো ফিনান্সিয়াল পরে যেটা রয়েছে সেটা হচ্ছে এসিসি আর আই এন টি এম এই অপশনটি কীভাবে ব্যবহার করতে হয় এটি তো আপনার যদি এই ফাংশনটির ব্যবহার করতে যদি কোনো অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো সমস্যা থেকে থাকে আমি পরবর্তী টিটাইলে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তা চলুন আমার পরবর্তী অপশনটার কাজ দেখে আসে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি আরেকটা ডকুমেন্ট তৈরি করে রাখছি যাতে টিটালে বেশি লম্বা না হয় খুব সরকার যেন শেষ করতে পারি সেজন্য তো দেখতে পাচ্ছেন এখানে এসিসি আর আই এন টি ফাংশনটা আমি এখানে রেখে রাখছি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যেমন এখানে এসিসিআর যে ডাটাগুলো ছিল যেমন ইস্যু ফার্স্ট ইন্টারেস্ট তারপরে সেটেলমেন্ট রেট পার ফ্রিকোয়েন্সি এবং বেসিস এ ফাংশন বা এই ফর্মুলা কিন্তু বা এ ডাটাগুলো কিন্তু আমাদের লাগতো হ্যাঁ কিন্তু আমরা যখন এসিসি আর আই অ্যান্ড টি ফাংশনটা বের করবো তখন কিন্তু আমাদের ফার্স্ট ইন্টারেস্ট এবং ফ্রিকোয়েন্সি এই দুটো জিনিস লাগবে না বাকি যে বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো লাগবে যেমন ইস্যু ডেট লাগবে সেটেলমেন্টটা লাগবে রেট লাগবে পার লাগবে বা ফেস ভ্যালু যেটা সেটা লাগবে এবং বেসিসটা লাগবে তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো আমরা একইভাবে প্রথমে কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করব সরি এখানে এখানে প্রেস এখানে বের করব সেজন্য এখানে সিলেক্ট করলাম তারপরে ইকুয়াল দেবো ইকুয়াল দেওয়ার পর টাইপ করবো এ সি আর আই এন টি এম তারপর এটা দেওয়ার পর ফার্স্ট ব্রাকেট স্টার্ট করবো ফার্স্ট ব্রাকেট স্টার্ট করার পর ইস্যু ডেট যেটা রয়েছে ইস্যু ডেটে ক্লিক করবো অটোমেটিক্যালি ইস্যু ডেটে কলাম এবং রোটা চলে আসবে তারপর এখানে কীবোর্ড থেকে কমা দেব কমা দেওয়ার পর তারপরে সেটেলমেন্টটা দিয়ে দেবো সেটেলমেন্টটা কমা দিব তারপরে দেওয়া হচ্ছে রেট রেটটা সিলেক্ট করে দিব কমা দিব তারপর যে ফেস ভ্যালু বা পার ভ্যালু যেটা রয়েছে সিলেক্ট করে দিব কমা দিব এবং সবার শেষে বেসেজ যেটা দেওয়া রয়েছে সেটা আমি এখান থেকে ওয়ান দিয়ে দেওয়া অর্থাৎ পরে বা সেবার সঙ্গে ওয়ান দিলাম ওয়ান দেওয়ার পর কীবোর্ড থেকে ফার্স্ট ব্যাগের ক্লোজ করলাম এখন যদি আমি কীবোর্ড থেকে বাটনে প্রেস করি তাহলে দেখেন এর মানটা চলে আসছে এর মানটা কত আসতেছে দুইশো তিয়াত্তর দশমিক দুই দুই চার শূন্য চার তিন সাত তো দেখতে পাচ্ছি আমরা খুব সহজে এই দুটি ফাংশনের মানটা আমরা খুব ইজিলিভাবে বের করতে পারলাম এটা ছিল আমাদের দুশো দশমিক তেত্রিশ আইটি তো এইভাবে মূলত যারা ব্যাংকের চাকরি করে বা ব্যাংকে কোনো কাজ করে তারা এইভাবে এই মানগুলো বের করে তো আশা করি এই দুটি জিনিসের কাজ আপনারা শিখতে পেরেছেন যে এসিসি আরআইএন কাজ কী এবং এসি সি টি এম এর কাজ কি যদি এই দুটি জিনিসের কাজ শিখে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনার যদি পরবর্তী যে ফাংশনগুলো রয়েছে এগুলো যদি আপনারা আমাকে ভিডিও করে দিতে বলেন তাহলে আমি ভিডিও করে দেবো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে যদি করে দিতে বলেন তাহলে করে দেব আর না হলে পরে যে অপশনগুলো রয়েছে এগুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো ইনশাল্লাহ তো সকলে সুস্বাস্থ্য কেমন করে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী আল্লাহ হাফেজ হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ রশেষ সহমতে আপনার সকলে বেশ ভালোই আছেন তো বন্ধুরা আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি ট্রিটল নিয়ে হাজির হয়েছে আজকের এই টি বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল পার্ট থার্টি টু নিয়ে আজকের এই পার্টিতে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের যে ফর্মুলা ট্যাপটি রয়েছে এই ফর্মুলার ট্যাপের ভিতরে আমরা দেখতে পাবো টেক্সট নামে একটি অপশন আর একটি হচ্ছে ডেট অ্যান্ড টাইম মূলত আজকে এই দুটি অপশানের কাজ এই ভিডিওটিতে শিখব তো আপনি যদি এই দুটি অপশনের কাজ জেনে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন আর যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি নতুন কিছু শিখবেন ইনশাল্লাহ আর তার সামনের যে অপশনগুলো রয়েছে যেমন ইনসার্ট ফাংশন অটোসাম রিসেন্টলি ইউজ ফিনান্সিয়াল এবং লজিক্যাল এই অপশনগুলোর কাজ যদি আপনার না জেনে থাকেন তাই এই অপশনগুলোর কাজ আমি আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি আপনি চাইলে উপরে যে আই বাটুন দেখতে পাচ্ছেন তাহলে সেখান থেকে দেখে আসতে পারেন অথবা এই ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্কগুলো দিব তাহলে সেখান থেকে দেখে আসতে পারেন তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আওয়াল ক্রিয়েটিভ সাথে আসতে আমি আওয়াল তা চলুন শুরু করা যাক

বাংলাদেশ এখানে আমি টাইপ করলাম বাংলাদেশ ঠিক আছে আমি ট্যাক্সটাকে একটু বড় করে নিচ্ছি আমি হোমে গেলাম হোম থাকে সাইজটা একটু বড়ো করে নিই যাতে আমি আপনাদের জিনিসটা প্রপারলিভাবে বোঝাতে পারি ওকে মানে আমি এর বড়ো করে রাখলাম ঠিক আছে মনে করেন এত বড় নিলাম আমি বাংলাদেশ এখন দেখেন আমি যদি এখান থেকে ফর্মুলা ট্যাবে যাই এখান থেকে ট্যাক্সে ক্লিক করলাম ক্লিক করলে প্রথমে যেটা দেওয়া আছে লেফট এখানে আপনাকে কিন্তু অনেকগুলো ফর্মুলা কিন্তু দেখতে পাবেন ঠিক আছে সবগুলো তো দেখানো সম্ভব না আমি শুধু কয়েকটি দেখাবো আসলে কাজগুলো কী এই বিষয়গুলো আপনাদের শুধু বুঝাবো আর আপনারা যদি বলেন যে না ভাইয়া প্রত্যেকটারই কাজ দেখা দেন তাহলে আপনারা সেটা কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি পরবর্তী টিচারগুলোতে প্রয়োজন হলে প্রত্যেকটা অপশন অর্থাৎ প্রত্যেকটা ট্যাক্সে যতগুলো অপশন আছে এখানে প্রত্যেকটারই একটা টিউটোরিয়াল করে দেবো একটা মানে একটা টিউটোরিয়ালের ভিতরে সবগুলোই করে দেবো যদি আপনারা কমেন্টে সেটা জানান তাও তাহলে তো আমি এখানে লেফটে ক্লিক করলাম সরি এখানে না আমরা যেখান থেকে টেক্সটটা অনেক বড় হয়ে গেছে ট্যাক্সটা একটু ছোট করে নি এত বড় খারাপ দেখাচ্ছে ওকে আমি এখানে রাখলাম তো এখান থেকে মনে করেন আমি এখানে মাসের কাছাটি রাখলাম বা এখানে রাখলাম রাখার পর আমি এখানে যদি ফর্মুলা ট্যাব এখান থেকে ট্যাক্সে ক্লিক করি এখানে লেফটে ক্লিক করলাম লেফটে ক্লিক করলে আমাদের এরকম একটি উইন্ডোজ আসবে তো এখানে প্রথমে আমাদের ট্যাক্সটিকে সিলেক্ট করে দিতে হবে যেই ট্যাক্সটির লেফটের অংশটুকু আমরা সিলেক্ট করে নিতে চাচ্ছি কত না সেই এখানে সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে আমি কত নাম্বার যে কলমে রয়েছে এবং এখানে আমাদের ফাইভ রোতে রয়েছে তো আপনি জানেন ট্যাক্সটাকে সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি সেটা আসবে এখানে আর না হলে যেখানে টেক্সটটা থাকবে সেটা এখানে আপনি লিখেও দিতে পারেন দেওয়ার পরে এখানে আপনি কয়টি নাম্বার চাচ্ছেন অর্থাৎ আমাদের এখানে কিন্তু দুটি সেট রয়েছে যেমন বাংলাদেশ লেখাটিতে দুটি সেট একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড আপনি লেফট সাইডে এটা হচ্ছে আমাদের লেফট সাইড এই লেফট সাইড থেকে কয়টি নাম্বার আপনি আলাদা করে রাখতে চাচ্ছেন বা আলাদা করে লিখতে চাচ্ছেন সেটা এখান থেকে লিখে দিতে পারেন তো আমি এখান থেকে দিয়ে দিলাম থ্রি থ্রি দেওয়ার পর যদি আমি এখানে ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখেন এখানে শুধু বাংলাদেশ থেকে যে প্রথম তিনটি অক্ষর রয়েছে প্রথম তিনটি অক্ষর কিন্তু এখানে চলে আসছে আপনি চাইলে এখান থেকে ভ্যালুটাকে চেঞ্জ করে দিতে পারেন আমি যদি এখান থেকে ভ্যালুটাকে চেঞ্জ করে দিই আমি যদি এখানে তিনের জায়গায় যদি পাঁচ দিয়ে দিই ইন্টার বাটনে প্রেস করি তাহলে দেখেন এখানে পাঁচটি অক্ষর চলে আসছে যে বি এ জি এন জি এল ঠিক আছে আপনি এখান থেকে যে ভ্যালুটাকে চেঞ্জ করে দিবেন সেই ভ্যালুটা এখানে চলে আসবে আমি যদি এখান থেকে শুধু ওয়ান দিই দেখেন ওয়ান দিয়ে ইন্টার বাটনে প্রেস করতেছি শুধুমাত্র কি আসছে শুধু বি চলে আসে ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের এখানে যেটা রয়েছে যে লেফটের কাজ এবার আমি যদি লোয়ার লোয়ারে ক্লিক করি লোয়ার আমি এখানে লোয়ারে ক্লিক করলাম লোয়ারে ক্লিক করার পর এখানে আপনি যদি লক্ষ্য করেন যে আমার এখানে বাংলাদেশ যে লেখাটি রয়েছে কি রয়েছে বিটা কিন্তু বড়ো হাতে রয়েছে বাকিগুলো কিন্তু সব ছোটো হাতে রয়েছে তাই না কিন্তু আমি যদি সবটাকে একেবারে ছোটো হাতে করে নিতে চাই তাহলে জাস্ট এখান থেকে আমরা যে টেক্সটটিকে ছটাতে করে নিয়ে দিতে চাচ্ছি এটাকে সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর আমরা জাস্ট এখানে শুধু ওকে বাটন দেখতে পাচ্ছেন ওকে বাটনে ক্লিক করলে এই টেক্সটটি এখানে চলে আসবে লোয়ার কেস হিসেবে অর্থাৎ যতগুলো আপনার এখানে টেক্সটের ভিতরে আপার কেস থাকুক না কেন আপনি যদি লোয়ার ফরমু ফর্মুলাটি অ্যাপ্লাই করেন তাহলে অটোমেটিক্যালি এখানে আপনাদের সবগুলোই লোয়ার কেজে হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমি আমার মাছের কাছেটির এদিকে রাখতেছি এখানে আরেকটি ফর্মুলা আমি আপনাদের দেখাই সেটি হচ্ছে কি দেখাবো আর এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের রাইট আমি যদি এখানে রাইটে ক্লিক করি রাইটে ক্লিক করার পর যে টেক্সটের রাইট সাইডটা আমরা আলাদা করে নিতে চাচ্ছি সেটা এখানে দেখাবো মনে করেন এখানে আমি দেশ শব্দটি কিছু আলাদা করে নেব সেজন্য এখানে সিলেক্ট করলাম করার পর এখানে কয়টি কয়টি নাম্বার আমরা আলাদা করে নিতে চাচ্ছি যেমন এখানে ডি ই এস চারটি অক্ষর আমি এখানে চার টাইপ করে দেব চার দেওয়ার পর যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখবেন যে দেশ শব্দটি শুধু আমাদের এখানে আলাদা হয়ে আসছে ঠিক আছে তো এগুলো সিম্পল বিষয় এগুলো তেমন বোঝানো কিছু নেই তারপরেও আমি আপনাদের বুঝাই দিচ্ছি যার জিনিসগুলো আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন তো এখানে এরপর যেটা রয়েছে যে আপার আপার কি মনে করেন আমি এখানে মাছের কাসাটি রাখলাম রাখার পর এখানে ট্যাক্সে গেলাম এখান থেকে আমি আপারে ক্লিক করলাম আপারে ক্লিক আপার মানে সবগুলো বড়ো হাতের কেস হবে আমাদের এখানে যেমন এই বাংলাদেশ শব্দটি রয়েছে এখানে সবগুলো কি ছোটো হাতে তাই না এই সবগুলোকে যদি আমি বড়ো হাতে করে দিতে চাই তো দেখেন আমি জাস্ট এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর জাস্ট ওকে বারণে যদি ক্লিক করি দেখেন বাংলাদেশ লেখাটি সবগুলো কী হয়ে গেছে আপার কেস হয়ে গেছে আপনি এইভাবেও করতে পারেন অথবা আরেকটি ফর্মুলা রয়েছে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন তো প্রথমে আপনি যেখানে নিতে চাচ্ছেন সেখানে মাসের কাছাটি রাখবেন রাখার পরে প্রথমে ইকুয়াল দিবেন ইকুয়াল দেওয়ার পরে টাইপ করবেন আপার ইউ ডাবল পি ইআর আপার দেওয়ার পর জাস্ট ফার্স্ট ব্রাকেট স্টার্ট এবং ক্লোজ করে দিবেন আর এখানে আপনাকে টাইপ করে দিতে হবে কত নাম্বার ওই টেক্সটটা অর্থাৎ যেটাকে আপনি আপার কেস করে দিতে সেটা কত নাম্বার রো এবং কত নাম্বার কলামে আছে সেটা লিখে দিতে হবে তো দেখবেন এখানে যে রোতে রয়েছে যে কলামে রয়েছে এবং আমার এখানে আট নাম্বার কীতে রয়েছে রোতে রয়েছে তো আমি এখানে টাইপ করে দেবো জে এট তারপর যদি ইন্টার বাটনে প্রেস করি তো দেখেন এই বাংলাদেশ লেখাটা কিন্তু এখানে চলে আসে অর্থাৎ আপনি এখান থেকে ম্যানুয়ালিও যাইতে পারেন অথবা এখান থেকে সরাসরি টাইপ করেও দিতে পারেন ঠিক আছে যেটা আপনাদের সুবিধা লাগে তো এরপরে দেখি কী আছে এখানে আর আমাদের তেমন তো এই জিনিসগুলো বেশি ব্যবহার করা হয় আর কি তো এবারে আমরা কথা বলবো ডেট এন্ড টাইম নিয়ে তো দেখেন বন্ধুরা ডেট এন্ড টাইমে আমরা যদি ক্লিক করি আবার এখানে অনেকগুলো ফর্মুলা আমরা দেখতে পাবো মনে করেন আজকে কত তারিখ এটা আপনার জানা নেই সেটা আপনার আপনার ডকুমেন্টে সেট করার প্রয়োজন হতে পারে তখন আপনার কী করবেন যেখানে ডেটটাকে সেট করতে চাচ্ছেন সেখানে প্রথমে মাসের কাজটা এভাবে রাখবেন রাখার পর ডেট এন্ড টাইমে ক্লিক করবেন ডেট এন্ড টাইমে ক্লিক করার পর এখানে আপনার চলে আসবেন দেখতে পাবেন টুডে নামে টু ডে একটা অপশন দেওয়া জাস্ট টুডেতে ক্লিক করবেন টু ডে ক্লিক করলে এখানে আর একটা পপ আপ বক্স আসবে এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন তাহলে দেখেন আজকের ডেটটি এখানে চলে আসছে যে নাইন ওয়ান দুই হাজার বিশ ঠিক আছে চলে আসছে সব কিছু অর্থাৎ নয় এক দুই হাজার বিশ আবার আমি এখানে মাসের কাছাটি রাখলাম ডেট এন টাইমে ক্লিক করলাম এখানে আমাদের অনেকগুলো অপশান আমরা দেখতে পাবো ঠিক আছে যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন যেমন আমি এখান থেকে আপনাদের আরেকটি ফর্মুলা দেখাই সেটি হচ্ছে আমাদের নাও আমি যদি নাওতে ক্লিক করি নাওয়ে ক্লিক করলাম তাহলে দেখেন নাও ক্লিক করলে কিন্তু এরকম একটা ফর্মুলা আসবে আবার এখানে ওকে বাটনে ক্লিক করলে এখানে শুধু কি আসতে ছিল যখন আমরা টুডেতে দিয়েছিলাম তখন শুধু তারিখ মাস এবং বছর আসছিলো কিন্তু আমি যখন নাও সিলেক্ট করি ওকেবার ওকে ক্লিক করবো তখন দেখবেন যে এখানে আমাদের ডেট তারিখ মাস সব কিছু আসবে তার সাথে সময়টায় অর্থাৎ এখন কটা বাজে সেটা পর্যন্ত এখানে শো করাবে দেখেন আমি এখানে যদি ওকেবার ক্লিক করি তো দেখেন সব কিছু চলে এসেছে বারোটা বত্রিশ বাজে এখন সেটা সব শো করা আছে এখানে তো এখানে অনেকগুলো আমাদের ফরম্যাট রয়েছে ডে রয়েছে তারপর এখানে তিনশো ষাট ডে রয়েছে অনেকগুলো অপশন রয়েছে জাস্ট এগুলো আপনাকে একটু দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে তাহলে জিনিসগুলো বুঝবেন নাহলে কিন্তু এই জিনিসগুলো আপনার বুঝতে পারবেন না ঠিক আছে প্র্যাকটিস না করলে কিন্তু জিনিসগুলো হবে না আমি শুধু বক বক করেই যাব আর আপনার শুধু দেখে যাবেন তা হবে না আপনাকে প্র্যাকটিস করতে হবে আমি কী বলতেছি তাহলে কিন্তু জিনিসগুলো আপনি প্রপারলিভাবে বুঝতে পারবেন আর যদি ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো দেখেন আমি যদি প্রথমে যেটা রয়েছে প্রথমটা ডেট ডেটে ক্লিক করলে প্রথমটা আমাদের এখানে অটোমেটিক্যালি চলে আসবে আমি এখানে ক্লিক করব ডেটে ক্লিক করো প্রথম অংশটায় তো ডেটে চলে আসছে এখান থেকে আপনি চাইলে ম্যানুয়ালি লিখে দিতে পারেন তো আমি এখান থেকে টাইপ করে দিলে মনে করেন দুই হাজার বিশ মান্থ আমি এখানে টাইপ করে দেবো নয় এবং আজকে যদি এক তারিখ এক তারপর আমি যদি এখানে ওকে বারণে ক্লিক করি তো দেখেন এই ডেটটি এখানে আমাদের চলে আসবে ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত আমাদের টেক্সট অ্যান্ড টাইম যে দুটো অপশন ছিল এই দুটো অপশানের কাজ এখানে আরও রয়েছে মান্থ রয়েছে আপনি যদি মান্থে ক্লিক করেন এখানে সিরিয়াল নাম্বার চাচ্ছে আপনি কোন মান্থ এখানে সিলেক্ট করে দিতে যাচ্ছেন সেই মান্থ এখানে সিলেক্ট করে দিতে পারেন আমি যদি জোর জিরো নাইন দিই জিরো নাইন আমার এখানে চলে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছেন জিরো নাইন চলে আসছে তো এই হচ্ছে মূলত আজকে টিউটোরিয়ালের বিষয়ে আশা করি আপনার জিনিসগুলো বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনার যদি আমাকে পরবর্তীতে কমেন্ট করে বলেন অর্থাৎ এই ভিডিওতে যদি কমেন্টস করে বলেন যে ভাই ট্যাক্সির ভিতরে যতগুলো অপশন রয়েছে সবগুলোই আপনি একটা একটা করে একটা ভিডিওর মধ্যে সবগুলো টিউটোরিয়াল করে দিন তারপর যেমন এখানে ডেট অ্যান্ড টাইমের ভিতরে যতগুলো অপশন রয়েছে প্রত্যেকটি অপশনের কাজ কি কীভাবে এগুলো ব্যবহার করতে হয় এগুলো নিয়ে আপনি আলাদা একটি টিউটেল করে দেন যেখানে শুধু এই অপশনগুলোই থাকবে তাহলে আমি সেই বিষয়গুলো নিয়ে টিউটেল করে দেবো ইনশাল্লাহ তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ রসাস সহমতে আপনার সকলে বেশ ভালোই আছেন তো বন্ধুরা আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি টিটুয়ালে আর এই টিটুয়ালটি বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল পার্ট থার্টি থ্রি নিয়ে বন্ধুরা আজকের পার্টিতে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের যে ফর্মুলা ট্যাবটি রয়েছে এই ফর্মুলা ট্যাবের ভিতরে আমরা দেখতে পাবো লুক আপ অ্যান্ড রিফ্রেশ নাম্বার একটি ট্যাব আমরা যদি এর এর বাটনে ক্লিক করি তাহলে এখানে আমরা অনেকগুলো আবার অপশন দেখতে পাবো মূলত এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আপনি যদি ইতিমধ্যে এই জিনিসগুলোর কাজ জেনে থাকেন তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন আর যদি না জেনে থাকেন যে কীভাবে লুকআপ অ্যান্ড রিফারেন্সের যে অপশনগুলো রয়েছে ব্যবহার করতে হয় তাহলে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালে ভিডিওটি দেখবেন আশা করি নতুন কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আউল ক্রিয়েটিভ সাথে আমি আউল তাহলে চলুন by clicking the subscribe enjoy the latest uploads from চ্যানেল ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মাইক্রোসফট এক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন রয়েছে বন্ধুরা আজকে আমরা কথা বলবো লুকআপ অ্যান্ড রিফ্রেশ নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ক কেরিয়াতে এখানে আমি কিছু ডকুমেন্ট তৈরি করে রাখছি আপনারা যদি এখানে লক্ষ্য করেন বেশ কিছু জিনিস দেখতে পাবেন যেমন এখানে আমি লিখে রাখছি ই কোড নেম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং টোটাল তার মানে হচ্ছে এখানে আমি একটা প্রোডাক্টের লিস্ট তৈরি করে রাখছি এটা হচ্ছে প্রোডাক্টের কোড তারপরে মনে করেন যারা সেলসম্যান রয়েছে তাদের নাম এখানে রয়েছে তারা কোন মাসে কতটুকু সেলস করেছে বা কত টাকা সেলস করেছে সেটা এখানে রয়েছে এবং এক জায়গায় টোটাল পরিমাণটা রয়েছে তো এইভাবে একটা কোম্পানির বা একটা প্রতিষ্ঠানের বা একটা শিক্ষা প্রতিষ্ঠানের যাই হোক না কেন বা আপনি যদি কোনো স্টুডেন্ট পড়ান সেই স্টুডেন্টের যদি মার্কশিট তৈরি করা প্রয়োজন এইভাবে কিন্তু আমরা সিটগুলো তৈরি করি তাই না তো মনে করেন এখান থেকে আপনার নির্দিষ্ট কোনো অংশকে বের করে নেওয়ার প্রয়োজন

যেমন এখানে জানুয়ারি মাসটা সব কিছু আছে তাই না তো আমরা যদি চাচ্ছি যে একটা নতুন করে সিট তৈরি করবো যেখানে আমাদের প্রোডাক্টের কোড নাম্বার থাকবে নাম থাকবে এবং শুধু টোটাল যে মানগুলো রয়েছে সেগুলো থাকবে আর অন্য কিছু থাকবে না সেক্ষেত্রে আমরা যে কাজটি করবো আমরা এখান থেকে লুক আপ যেটা রয়েছে লুকআপ অ্যান্ড রিপ্রেস এখান থেকে ব্যবহার করতে পারি যে ভি লুক আপ ঠিক আছে যে ভি লুক আপ তো আমি আজকে শুধু একটাই দেখাবো একটা ফাংশনে দেখাবো এখানে কিন্তু আমাদের অনেকগুলো ফাংশন রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু এক একটি ফাংশন তো তো দেখানো একসাথে সম্ভব না আমি শুধু একটা দেখাবো আপনি যদি একটা ভালোভাবে বুঝে থাকেন তাহলে আপনারা পরেগুলো চেষ্টা করলে পারবেন যদি না পেরে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়গুলো আপনাদের বিস্তারিত ডিটেল করে দেওয়ার আপনারা যদি বলেন যে না আপনি প্রত্যেকটা অপশন যেমন অ্যাড্রেস এরিয়াস চুজ এগুলো নিয়ে যদি প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিটেল করে দিতে বলেন আমি ডিটেল করে দেব তো শুধু যেগুলো ম্যান যে ব্যবহারগুলো সেগুলো আমি আপনাদের দেখাবো যেমন এখানে ভি লুক রয়েছে তারপরে যে রয়েছে এখানে আমাদের লুকআপ রয়েছে তারপরে এখানে এস লুক আপ রয়েছে ঠিক আছে এগুলো মোস্ট মানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এগুলো আমি আপনাদের দেখাবো তো আজকে দেখাবো শুধুমাত্র ভিলুকাপটা কীভাবে ব্যবহার করতে হয় তো এটার জন্য আমরা চলে গেছি নেক্সট একটা আলাদা সিট নিয়ে নিয়েছি এ সিটে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন ই কোড নেম এবং টোটাল দেওয়া রয়েছে তো প্রথমে আমরা এখানে নামগুলো নিয়ে আসবো দেখেন বন্ধুরা আমি যদি এ সিট থাকে একটা একটা করে নাম কপি করে নিয়ে যেতে কিন্তু অনেক সময় লাগবে তাই না কিন্তু আমরা মাত্র এখানে ভিলু ভিলুকাপ কোডটি ব্যবহার করে খুব সহজে সব নামগুলো এখানে নিয়ে আসতে পারবো কীভাবে দেখেন প্রথমে যে কাজটি করবো আপনি যদি ম্যানুয়ালি যান আপনি যদি এখান থেকে ক্লিক করে যেতে পারেন এখন ভিলুকাপ ক্লিক করলে এখানে একটা ফাংশন আসবে এখান থেকে যেতে পারেন তো আমি এভাবে যাবো না আমি আপনাদের ম্যানুয়ালি ব্রিজ বিষয়গুলো দেখাব সেজন্য কী কাজ করব প্রথমে এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা সিলেক্ট করব বলতে কি মাসের কাসাটা এই জায়গায় রাখবো রাখার পর কীবোর্ড থেকে ইকুয়াল চিহ্ন দিব ইকুয়াল চিহ্ন দেওয়ার পর কীবোর্ড থেকে টাইপ করবো ভিলুকাপ তো দেখেন আমি এখানে ভিলুক আপ টাইপ করলাম ভিলুক আপ টাইপ করার পর আমরা এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব তো আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম যার এখানে দেখতে পাচ্ছেন যে লুকআপ ভ্যালু লুক আপ ভ্যালু বলতে আমরা ই কোড কত নাম্বার রো এর মানটা আমরা বের করতে কোন মানটা বের করতে চাচ্ছি তো আমি প্রথম প্রথম মানটা বের করব। জন্য কোডটা এখানে সিলেক্ট সিলেক্ট করার সাথে সাথে এর সেলটি কিন্তু চলে আসছে কলাম এবং রো এটা চলে আসে তারপর এখানে আমরা একটা কমা দিব কমা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কি আসছে যে টেবিল এর টেবিল এরে বলতে বোঝাচ্ছে কোন টেবিল থেকে মানগুলো নিয়ে আসতে চাচ্ছে সে টেবিলটা সিলেক্ট করে দিতে হবে সেজন্য আমরা যে টেবিল থেকে নিয়ে আসতেছি সে টেবিলে আমি চলে যাচ্ছি সিট ওয়ানে চলে গেলাম এখান থেকে পুরো টেবিলটাকে আমরা জাস্ট এভাবে সিলেকশন করে দেবো পুরো টেবিলটাকে সিলেক্ট করার পরে উপরে যে দেখতে পাচ্ছেন যে ভ্যালুটা আমরা ওখানে এড করেছি সেই ভ্যালুটা চলে আসছে এখানে আমরা একটু কমা দিব কমা দিলাম কমা দেওয়ার পর আমরা যেহেতু এখান থেকে নিয়ে যাব কি শুধুমাত্র নামগুলো নিয়ে যাব তো দেখতে হবে এখানে আমাদের নামটা কত নাম্বার কলামে রয়েছে যেমন এ হচ্ছে আমাদের এক নম্বর কলাম বি হচ্ছে দুই নাম্বার কলাম সি হচ্ছে তিন নাম্বার কলাম ডি হচ্ছে চার নাম্বার কলাম ই হচ্ছে পাঁচ নাম্বার কলাম এবং এফ হচ্ছে ছয় নাম্বার কলাম তো আমাদেরকে দেখতে হবে যে নাম কত নাম্বার কলাম হচ্ছে বি নাম্বার কলমে বিটা আমাদের কত নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার সেজন্য আমরা এখানে টাইপ করবো টু টু টাইপ করার পর আবার একটি কমা দিব কমা দেওয়ার পর জিরো দিব জিরো দেওয়ার পর ফার্স্ট ব্রাকেট ক্লোজ করব ফার্স্ট ব্রাকেট ক্লোজ করার পর জাস্ট কিবোর্ড থেকে আমরা ইন্টার বাটনে প্রেস করব। ইন্টার বাটনে প্রেস করার সাথে সাথে দেখবেন আমি যেহেতু এখানে দুশো এক কোড টাইপ করেছিলাম যদি এখানে যাই তো দেখতে পাচ্ছেন দুশো এক কোট কার নাম ছিল এখানে আওয়াল নামটি ছিল সেই জন্য কিন্তু এখানে আমাদের আওয়াল নামটি চলে আসে কিন্তু পরের নামগুলো কিন্তু আসেনি তো পরের নামগুলো নিয়ে আসার জন্য জাস্ট আমরা প্রথমটাকে সিলেক্ট করবো এখানে একটা এরো বটন দেখতে পাচ্ছেন চার কনিয়া জাস্ট এতে ক্লিক করে আমি যদি ড্রাগ করেন এনে ছেড়ে দিই পর্যন্ত তাহলে সবারই নামগুলো আমার এখানে চলে আসবে দেখেন জামাল কামাল শফিক রফিক আবদুল মতিন যতগুলো নাম ছিল সব নামগুলো কিন্তু আমার এখানে চলে আসে খুব সহজেই এই জিনিসটা আমাদের এখানে চলে আসলো ঠিক একইভাবে আমরা যদি থেকে টোটাল মানটিকে নিয়ে আসতে চাই ঠিক নামগুলো যেভাবে নিয়ে আসলাম বা যে প্রক্রিয়া নিয়ে আসলাম ঠিক একই প্রক্রিয়া আমাদের এখানে টোটালটি নিয়ে আসতে হবে যেমন দেখেন এখানে আমাদের টোটাল দেখতে পাচ্ছেন টোটাল কত রয়েছে জাওয়াল নামে যে সাত হাজার আটশো তাই না আমার পরেগুলো গুলো একইভাবে নিয়ে আসবো সেজন্য কি কাজ করব এই সিটি আসবো আশা পরে আমরা ভিলু কাপটি ব্যবহার করবো একইভাবে কিবোর্ড থেকে প্রথমে আমরা ইকুয়াল সাইন দিব দেওয়ার পরে আমরা এখানে টাইপ করবো ভি লুকআপ কিবোর্ড থেকে টাইপ করবো ভি লুকআপ ভি তো দেখেন আমি এখান থেকে ভি লুক আপ টাইপ করলাম ভিলুক আপ টাইপ করার পর আমরা এখানেতে কী কাজ করবো ফার্স্ট ব্রাকেট স্টার্ট করব ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লুকআপ ভ্যালু ঠিক একইভাবে আমরা প্রথমটা নিয়ে আসবো প্রথম প্রোডাক্টের ই যে ই রয়েছে এখানে টাইপ করে দেবো সিলেক্ট করে দেবো চলে আসবে এখানে তারপর কীপোর্ড থেকে কমা দিবো কমা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আবার টেবিল এর দেখাচ্ছে টেবিল এয়ারের মানে হচ্ছে আমাদের যে টেবিল থেকে মানটা নিয়ে এসে যাচ্ছে সে যেতে হবে তো আমি এখানে চলে গেলাম সরাসরি এই সিটে এখানে আমার টেবিলটা রয়েছে আমি পুরো টেবিল টাকে পুরাটা দিয়ে দেখাই তো পুরাটা এখানে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে দেখেন পোড়া সিলেকশন টেবিলটার মানটা এখানে চলে আসছে তো উপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের মানটা কিন্তু শো করা আছে ঠিক আছে তো এখানে এফ ওয়ান থেকে এফ বাইশ পর্যন্ত রয়েছে এফ ওয়ান মানে হচ্ছে যেমন এটা হচ্ছে কলাম নাম্বার কলাম নাম্বার এক আর এফ টুয়েলভ এখানে এফ টুয়েলভ এখানে হচ্ছে আমাদের বাইশ নাম্বার রো পর্যন্ত রয়েছে এফ এর মানটা বাইশ নাম্বার রো এবং এখানে এর মানটা হচ্ছে এ ওয়ান থেকে শুরু করে এফ টুয়েলভ পর্যন্ত শুরু হয়েছে ঠিক আছে তো এখানে জাস্ট কি করবো আমরা একটা কমা দিব কমা দেওয়ার পর এখানে দেখেন আমরা কার মান নিয়ে যেতে চাচ্ছি টোটালের মানটা নিয়ে যেতে চাচ্ছি তো টোটালের মানটা আমাদের কত নাম্বার কলামের আছে সেটা দেখতে হবে এখানে যেমন দেখতে পাচ্ছেন যে কল কল মানে হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার অর্থাৎ কত নাম্বার কলামের মানটা আমরা নিয়ে যাব সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো একইভাবে দেখেন এ হচ্ছে আমাদের এক নম্বর বি হচ্ছে দুই নাম্বার সি হচ্ছে তিন নাম্বার ডি হচ্ছে চার নাম্বার ই হচ্ছে পাঁচ নাম্বার এবং এফ হচ্ছে ছয় নাম্বার তাই না তো এখানে আমরা জাস্ট টাইপ করবো সিক্স সিক্স টাইপ করার পর আবার কিবোর্ড থাকে কমা দিব কমা দেওয়ার পর যে কাজটি করবো এখানে আমরা জিরো দিব জিরো দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পর আমি যদি এখান থেকে ইন্টার বাটনে প্রেস করি তাহলে দেখেন আওয়াল নামে যে টোটাল মানটি ছিল সে টোটাল মানটি কিন্তু চলে আসে আমি আবার এক নম্বর সিটে চলে যাচ্ছি তো দেখেন এক নম্বর সিটে যে আওয়াল নামটি ছিল এর নামটির টোটাল মান হচ্ছে কত সাত হাজার আটশো সাঁয়ত্রিশ আমি যদি সিট টুতে যাই দেখেন সিট টুতে সাত হাজার আটশো সাঁয়ত্রিশ কিন্তু পরের মানগুলো আসেনি ঠিক একইভাবে পরের মানগুলো আসার জন্য আমরা এই ইয়ের বাটনে ক্লিক করবো দেখেন আমি যখন এখানে নিয়ে যাবো তখন প্লাস এখন হয়ে যাচ্ছে জাস্ট ড্রাগ করে এনে আমি সেরে দিই যতটুকু সেরে দেবো যাদের মানগুলো আছে সবারই মানগুলো এখানে আমাদের চলে আসবে তো বন্ধুরা এটাই হচ্ছে ভিলকোপের ব্যবহার আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন তারপরে যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আজকের এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওটিতে এক লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ের উপর টিটল করে দেবো ইনশাল্লাহ তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী একটা নতুন টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহর সহমতে আপনার সকলে বেশ ভালোই আছেন তো বন্ধুরা আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি ডিটেল নিয়ে হাজির হয়েছে আজকের এই বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল পার্ট নিয়ে আজকের আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের যে ফর্মুলা ট্যাবটি রয়েছে ফর্মুলার ট্যাবের ভিতরে আমরা দেখতে পাবো লুক আপ এন্ড রিফ্রেশ নামে একটি ট্যাব এই ট্যাবটিকে যখন আমরা ওপেন করবো ওপেন করার পর এর ভিতরে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাবো আজকে আমরা আলোচনা করবো এই লুকআপ সম্পর্কে কিভাবে এই এস লুক আপ ফাংশনটি ব্যবহার করতে হয় তার এ টু জেড মূলত আজকের ভিডিওতে আলোচনা করবো তো আপনি যদি এস এর ব্যবহারটি জেনে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন আর যদি না জেনে থাকেন যে কিভাবে এস লুক আপ ফাংশনটি ব্যবহার করতে হয় তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আশা করি নতুন কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আওয়ার ক্রিয়েটিভ সাথে আওয়াজ চলুন শুরু করা যাক

বিভিন্ন ধরনের সাবজেক্টের নাম এবং টোটাল মার্ক রয়েছে এখানে অর্থাৎ এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে মার্কশিট তৈরি করা রয়েছে যেখানে স্টুডেন্টের নাম আছে তাদের রোল রয়েছে এবং তাদের বিভিন্ন সাবজেক্টের নাম রয়েছে তাই না তো বন্ধুরা আমরা যদি বের করতে চাই যে যে আকাশ নামটি রয়েছে আকাশে বাংলা কত পেয়েছে ইংলিশে কত পেয়েছে বা তার টোটাল মার্ক কত পেয়েছে এভাবে কিন্তু আমাদের দেখতে অনেক সময় লাগবে এবং এভাবে দেখলে আমাদের ভুলও হয়ে যেতে পারে তাই না কিন্তু দেখেন আমি যদি এখানে বের করতে চাই যে আওয়াল নামটি এখানে প্রথমে যে আওয়াল নামটি সে টোটাল মার্ক কত পেয়েছে আমি যদি একবারে বের করতে চাই জাস্ট এখানে ক্লিক করবো এখান থেকে টোটালি ক্লিক করে দেবো তো দেখেন আবার টোটাল পেয়েছে তিনশো ছিরানব্বই তারপরে সেই অ্যাকাউন্ট কত পেয়েছে অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম দেখে অ্যাকাউন্ট ডিংয়ে নব্বই পেয়েছে তো এই যে বিভিন্ন ধরনের মানগুলোকে আমরা একসাথে জাস্ট একটা ক্লিক করবো সেই নামের সে ওই সাবজেক্ট কত পেয়েছে শুধুমাত্র সেই মানটা আমি এখান থেকে ছোট্ট একটি ছকের মাধ্যমে দেখে নিতে পারতেছি এটা হচ্ছে মূলত আমাদের ইস্লুকআপের ব্যবহার তো এই স্লুক এখানে আপনি কীভাবে সেট আপ করবেন সেই বিষয়টি এখন মূলত আমি আপনাদের দেখাবো তো এই জন্য আমি একটি আলাদা সিটে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন সিট নাম্বার ওয়ান আমি সেই ডাটাগুলো এখানে লিখে রাখছি কিন্তু আমি এস লুক আপটা এখানে এখানে আপনাদের ব্যবহার করে দেখাবো তো আমরা কি কি জিনিস নিয়ে আলাদা একটা ছপ করতে চাচ্ছি সেটি আপনি এই পেজেও করতে পারেন অথবা আলাদা কোনো পেজে যেয়েও কিন্তু সে কাজটি করতে পারেন তো আমি এই পেজে করে দেখাচ্ছি আপনাদের যাতে আপনারা সহজেই জিনিসটা বুঝতে পারেন তো আমি চাচ্ছি যে প্রথমে আমাদের সাবজেক্টগুলো থাকবে তারপরে নাম থাকবে তারপরে আমাদের টোটাল মার্ক কত মার্ক এখানে দেখাবে তো আমি এখানে লিখলাম সাবজেক্ট ঠিক আছে তো এখানে আমি সাবজেক্ট লিখলাম সাবজেক্ট লেখার পর এখান থেকে আমি টাইপ করতেছি নেম 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 টাইপ করার পর এখানে টাইপ করতেছি মার্ক মার্কস ঠিক আছে এখন আমি এটাকে বড় বড় করে নিই যাতে আমাদের লেখাটা স্পষ্টভাবে বোঝা যায় ওকে দেখেন সাবজেক্ট নেম এবং মার্কস এটা আমরা চলে আসি এখন আমরা ফর্মুলা টেপে যাব এখান থেকে লুক আপ এন্ড রিফারেন্সে ক্লিক করবো এখান থেকে আমি যদি এস লুকআপটাকে ক্লিক করি ক্লিক করে দেখেন এরকম একটা টেবিল আসবে যেখানে আমরা ফাংশনগুলো ব্যবহার করতে পারবো তো আমি আপনাদের এভাবে দেখাবো না আমি আপনাদের ম্যানুয়ালি ব্যবহার করা শেখাবো কারণ ছকের মাধ্যমে অনেক সময় ভুলও হয়ে যেতে পারে আর আপনি যদি ম্যানুয়াল ফর্মুলাটি শিখে থাকেন তাহলে আপনি খুব সহজে ডাটাটা কিন্তু ইনপুট করতে পারেন তো এটাকে আমি ক্লোজ করে দিলাম তো আমরা প্রথমে যে মার্ক্সের যে ঘরটি রয়েছে এর নিচে আমরা ক্লিক করবো নিচে সেরে ঠিক আছে এখানে ক্লিক করার পর আমরা কিবোর্ড থেকে টাইপ করবো ইকুয়াল ইকুয়াল দেওয়ার পর আমরা টাইপ করবো ভি লুকআপ সরি এস লুক আপ গত টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাচ্ছিলাম যে কিভাবে ভি লুক ব্যবহার করতে হয় আজকে দেখাচ্ছি শুধু এস লুক তো এস লুক আপ টাইপ করলাম টাইপ করার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করার পর আপনারা যদি এখন লক্ষ্য করেন আমাদের এখানে অনেকগুলো এরর দেখাচ্ছে তাই না যেমন প্রথমে দেওয়া আছে লুক আপ ভ্যালু অর্থাৎ এই যে আমরা মানটা এখানে বের করব এস লুক আপের যে মানটা বের করব এই মানটা কোন আমাদের যে সেলে থাকবে বা কোন কলামে থাকবে সেটা সিলেক্ট করে দিতে হবে তো জাস্ট আমি এখান থেকে সাবজেক্ট যেটা রয়েছে লোকাল ভ্যালু হচ্ছে সাবজেক্টটাকে আপনাদের দেখাচ্ছে আমি সাবজেক্টকে সিলেক্ট করে দিলাম তো সাবজেক্টের সেল নাম্বার এবং রো নাম্বার এখানে সব চলে আসছে অর্থাৎ কলাম এবং রো দেখতে পাচ্ছেন যে নাম্বার কলাম এবং টু নাম্বার রো চলে আসছে এখানে একটা কমা লাগাবো আমরা কমা লাগানোর পরে এখানে দেখতে পাচ্ছেন টেবিল এড়ে দেওয়া আছে টেবিল এর মানে আমরা কোন টেবিল থাকে এ মানটিকে নিয়ে আসতে যাচ্ছে সেই টেবিলটাকে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে জাস্ট এই টেবিলটাকে সম্পূর্ণটাই সিলেক্ট করে দিলাম তো দেখেন সমস্ত টেবিলটা চলে আসছে আসার পর এখানে আবার একটি কমা লাগাতে হবে কমা লাগানোর পর আপনাকে বের করতে হবে আপনি কোন নামের প্রথমে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি কোন নামের এখানে সাবজেক্টের মানে কোন নামটার বা কোন ব্যক্তির মানটা বের করতে চাচ্ছেন যেমন আমি যদি এখান থেকে আওয়াল নামটি বের করতে চাই তো এখানে দেখতে হবে আওয়াল নামটি কত নাম্বার রোতে রয়েছে আমাদের দেখতে পাচ্ছি এখানে আওয়াল নামটি হচ্ছে দুই নাম্বার ওতে আমি যদি হামিদুল নামটি বের করতে চাই তো হামিদুল নামটি কত নাম্বার রোতে রয়েছে সাত নাম্বার ওতে তো আমি প্রথমে এটা দিয়ে দেখাচ্ছি যে আওয়াল নামটি বের করবো আওয়াল নামটি দুই নাম্বার রোতে রয়েছে তো এখানে আমরা টাইপ করবো টু টু টাইপ করার পর কিবোর্ড থেকে আবার একটি কমা লাগাব কমা লাগানোর পর জিরো দিবো জিরো দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবো ক্লোজ করার পর জাস্ট আমরা কিবোর্ড থেকে ইন্টারে প্রেস করবো ইন্টারে প্রেস করলে দেখেন এখানে কিন্তু কোনো মান দেখাচ্ছে না তো মানটা তখনই দেখাবে যখন আমরা এখানে সাবজেক্ট এবং নাম এখানে কোনো কিছু পেস্ট করবো যেমন দেখেন আমি এখান থেকে বাংলাটাকে কপি করতেছি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং সাবজেক্টে ঘরে এটা এনে এখানে পেস্ট করলাম তো দেখেন পেস্ট করার সাথে সাথে বাংলাটা আমি কত পেয়েছি দেখতে পাচ্ছেন আওয়ার নামটি বাংলাতে কত পেয়েছে সেটা এখানে চলে আসছে দেখেন আমি যদি এখান থেকে ম্যাথটা নিয়ে যাই ম্যাথ কপি করলাম কপি করার পর এখানে ম্যাথটাকে পেস্ট করতেছি তো দেখেন ম্যাথ কত পেয়েছে সেটা আসছে তো এটা কিন্তু একটা ঝামেলা সাপেক্ষ তাই না কিন্তু আমি যদি আপনাকে ওয়ান সিটে নিয়ে যাই এখানে দেখেন এখানে একটা এরো বাটন ছিল আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিচ্ছিলাম অটোমেটিক্যালি কিন্তু মানগুলো চলে আসতেছিল তো এটা আপনার কিভাবে সেট করবেন সেই বিষয়টি এখানে আমি আপনাদের দেখাবো তো আমি আবার দ্বিতীয় সিটে চলে যাচ্ছি তো এটা সেট করার জন্য প্রথমে আমার এখানে একটা নাম নিয়ে আসি যেহেতু আমি আওয়াল নামটি বের করতেছি আওয়াল নামটি কপি করে এখানে দিয়ে দিলাম ঠিক আছে তো এইখা এখানে সব সাবজেক্টগুলোকে আমরা একসাথে দেখানোর জন্য প্রথমে এই সেলটাকে সিলেক্ট করব ঠিক আছে সেলটাকে সিলেক্ট করার পর আমরা চলে যাব ডাটা ট্যাবে ডাটা ট্যাবে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাটা ভেরিয়েশন ভ্যালিটেশন নামে একটা অপশন দেওয়া রয়েছে জাস্ট এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলে এরকম একটা উইন্ডোজ আমাদের ওপেন হয়ে যাবে তো ভয় পাওয়ার কিছু নেই জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ এলা অপশন দেওয়া রয়েছে এলাহ এরো বাটনে ক্লিক করবেন এখান থেকে লাস্ট আমরা এখানে একটা লিস্ট তৈরি করব যেন মানে প্রত্যেকটা সাবজেক্টের একটা লিস্ট থাকবে জাস্ট ক্লিক করবো কি কাজ করবো আমরা এখান থেকে রাখবো সোর্স সোর্সে এখানে রাখার পর আমরা এখানে কোন কোন সাবজেক্ট দেখাতে যাচ্ছি জাস্ট সেগুলো সিলেক্ট করে দিব যেমন আমি এখান থেকে দেখাতে যাচ্ছি বাংলা ম্যাথ ইংলিশ অ্যাকাউন্টিং এবং টোটাল আমি এই জিনিসগুলো এখানে লিস্টের ভিতরে রাখবো তো এইগুলোকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর অটোমেটিক্যালি তাদের লোকেশনটা এখানে আমাদের চলে আসছে আমরা জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করবো ওকে বাটনে ক্লিক করে দেখেন এখানে একটা এর বাটন চলে আসছে এখন আমি যদি এখান থেকে ইংলিশটাকে সিলেক্ট করে দিই তো দেখেন আওয়াল ইংলিশে কত পেয়েছে সেটা এখানে শো করাবে আবার আমি যদি এখান থেকে অ্যাকাউন্টে যাই তো অ্যাকাউন্টিং কত পেয়েছে সেটা শো করাবে এখন এখান দেখেন যদি আমরা নামগুলোকে একইভাবে নিয়ে যেতে চাই সব নামগুলো একসাথে আমরা এখানে শো করাবে সেটা পারবো সেই জন্য সেলটাকে সিলেক্ট করবো নামের সেলটাকে এখান থেকে ডাটা ভাইলেশনে সিলেক্ট করবো ভ্যাটেলেশনে এখান থেকে আমরা লিস্ট তৈরি করবো লিস্ট সিলেক্ট করে দেবো তারপর এখান থেকে আমরা সোর্সে রাখবো রাখার পরে সব নামগুলো এখানে সিলেক্ট করে দিব যার ওকে বাটনে ক্লিক করবো তাহলে দেখেন সব নামগুলো কিন্তু এখানে আসবে এখন এখানে একটি বিষয় হচ্ছে যেমন দেখেন আমি চাচ্ছি যে আলতাফ যে নামটি রয়েছে আলতাফ নামটি বাংলাতে কত পেয়েছে চল্লিশ তো আমি যদি এখানে বাংলাটাকে সিলেক্ট করে দিই দেখেন এটা একটু বড় করে দিই সেলটাকে এখানে ক্লিক করলাম এখান থেকে আমি আওয়াল আলতাফ বাংলাটা সিলেক্ট করে দিলাম তো দেখেন এখানে আওয়ালের বাংলাটা কিন্তু আসতেছে দেখেন আওয়ালের বাংলাটাই কিন্তু এখানে আসতেছে কিন্তু এখানে আলতাফের মানটা কিন্তু আসতেছে না তার কারণ কি তার কারণ হচ্ছে যখন আমরা এখানে এস লোক আপটা সেট আপ করে দিয়েছিলাম আপনি যদি এখানে লক্ষ্য করেন উপরে দেখেন ফাংশনটা কিন্তু আমাদের শো করাচ্ছে যখন আমরা এস লোক আপে ফাংশনটা সেট করে দিয়েছিলাম তখন কিন্তু আমরা শুধুমাত্র আওয়াল নামে যে রোটি রয়েছে এই আওয়াল নামে কত টু ছিল এই জন্য কিন্তু এখানে শুধু আমরা টু দিয়েছিলাম তাই না কিন্তু এখানে দেখেন আমাদের কত নাম্বার ও আলতাব কত নাম্বার এখানে হচ্ছে আলতাফ হচ্ছে আট নাম্বার ওতে রয়েছে তাহলে কী কাজ করতে হবে আমাদের এখানে টু এর জায়গায় জাস্ট এখানে আমাদের আট দিয়ে দিতে হবে দেখেন আমি এখানে এড দিয়ে দিলাম এখন যদি আমি ইন্টারভাটের প্রেস করি এখন দেখেন আলতাফের মানটা কিন্তু এখানে আসতেছে তো আমি যদি এখানে জাস্ট নামটা সিলেক্ট করে দিই আলতা নামটা সিলেক্ট করে দিব এখান থেকে আলতাফ সিলেক্ট করে দিলাম এখন যদি আমি এখান থেকে সাবজেক্টে চেস করে দেখি ম্যাথে কত পেয়েছে আলতাফ দেখেন পঁয়ষট্টি দেখাচ্ছে আমি যদি এখানে যাই তো দেখতে পাচ্ছি আলতাফ নাম এখানে বাংলা ম্যাথ দেখ ম্যাথে ম্যাথে পেয়েছে সে পঁয়ষট্টি দেখেন এখানে পঁয়ষট্টি দেখাচ্ছে আমি যদি এখান থেকে অ্যাকাউন্টিং কত পেয়েছে অ্যাকাউন্টিং চুয়ান্ন পেয়েছে তারপর টোটাল সে কত পেয়েছে টোটাল মার্কটা আমি এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের একটি অনেক বড় কাজকে ছোট করে সেটাকে করার জন্য মূলত ভিলুক ব্যবহার করা হয় আশা করি ভিলুক আপের কাজটা আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি এই ফাংশনটি ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হয় সেটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়টি ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন পরবর্তী নতুন টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ অশেষ সহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি হাজির হয়েছে আজকের এই টিয়েলটি বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল পার্ট থার্টি নিয়ে আজকের এই আমি আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট এক্সেলের যে ফর্মুলার ট্যাবটি রয়েছে ফর্মুলা ট্যাবের ভিতরে আমরা দেখতে পাবো লুক আপ রিফ্রেশ নামে একটি ট্যাব রয়েছে এই ট্যাবটি যদি আমরা ওপেন করি এখানে অনেকগুলো ফাংশন দেখতে পারবো তো এই ফাংশনগুলোর ভিতর থেকে আজকে আমি আপনাদের দেখবো যে লুক আপ যে ফাংশনটি রয়েছে এটা কীভাবে ব্যবহার করতে হয় তার এ টু জ্যাট তো আপনি যদি লুক আপের ব্যবহারটি দেখতে চান অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি লুকআপের ব্যবহারটা ইতিমধ্যে জেনে থাকেন তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন আমি চাই না আপনার মূল্যবান সময়টি আপনি এই ভিডিওতে নষ্ট করুন আর যদি না জেনে থাকেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আশা করি নতুন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আওয়ার ক্রিয়েটিভ সাথে আসতে আমি আওয়ার তা চলুন শুরু করা যাক

এই তথ্যগুলোর ভিতর থেকে আপনার শুধু কারোর নামটি প্রয়োজন পড়তে পারে অর্থাৎ আপনি যদি শুধুমাত্র তাতে আইডি নামটি এখানে টাইপ করে দেন এখানে আমরা একটা ফর্মেট তৈরি করব যে ফর্মেটটির মাধ্যমে শুধু আমি এখানে আইডি নাম্বারটি এখানে দিয়ে দেব তার অটোমেটিক্যালে তার নামটি এখানে চলে আসবে ঠিক আছে তো এটা কিভাবে করব তো এটা মূলত আমাদের লুক ফাংশনটির মাধ্যমে করতে হয় তো দেখেন আমি আপনাদের ফাংশনটি ব্যবহার করা শেখাচ্ছি তো আমরা যেখানে নামটা নিয়ে আসবো আমরা যে তথ্যটা নিয়ে আসতে চাচ্ছি সেই তথ্যটা ট্যাপটা আমরা তৈরি করে নিব নতুন করে যেমন আমি এখানে নামগুলো নিয়ে আসতে চাচ্ছি ঠিক আছে তো নামের নিচের অংশে যে সেলটি রয়েছে সেই সেলটিতে আমরা মাসের কাছেটি রাখবো রাখার পর কিবোর্ড থেকে টাইপ করবো ইকুয়াল ইকুয়াল দেওয়ার পর আমরা কোন ফাংশন এখানে অ্যাপ্লাই করবো লুক আপ ফাংশন তাহলে আমরা কিবোর্ড থেকে টাইপ করবো লুক আপ লুক আপ টাইপ করবো লুক আপ টাইপ করার পর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করবো ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লুক আপ ভ্যালু চাচ্ছে লুক আপ ভ্যালু বলতে বোঝাচ্ছে যে আমরা এখানে যে মানটা নিয়ে আসবো নামে যে মানটা নিয়ে আসবো কার উপর ভিত্তি করে মানটা নিয়ে আসবো আমরা আইডির উপর ভিত্তি করে তাই না তাহলে এখানে এমপ্লয়ি আইডি দেখতে পাচ্ছ রে আইডিটাকে আমরা সিলেক্ট করে দিতে হবে তারপরে কি দেওয়া আছে লুক আপ ভেক্টর লুক আপ ভেক্টর বলতে বোঝাচ্ছে এখানে আমাদের যে এই তথ্যটা আমাদের যে নামগুলো যে আসবে এই নামটা কোন ফরম্যাট থেকে আসবে বা কোন টেবিল থেকে আসবে সেটা সিলেক্ট করে দিতে হবে তো এর সিলেক্ট টেবিলটা সিলেক্ট করার আগে আমাদের এখানে একটা কমা দিয়ে দিতে হবে কমা দেওয়ার পর লুক আপ ভ্যাক্টর যেটা রয়েছে উপরে যে হেডিংটা রয়েছে হেডিংটা বাদ দিয়ে ওয়ান নাম্বার থেকে শুরু করতে যেখান থেকে নামগুলো শুরু হয়েছে সমস্ত টেবিলটা আমরা সিলেক্ট করে দেবো এইভাবে উপরে কিন্তু যেমন ইম আইডি নেম এগুলো কিন্তু আমাদের হেডিং তো এটা কিন্তু আমরা নিব না পরেও মানে হেডিংয়ের পর থেকে যে অংশটুকু থাকবে সেটা টেবিলের সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিলে তার লোকেশনটা এখানে চলে আসবে আপনি কিবোর্ড থেকে টাইপ করেও দিতে পারেন যেমন আমাদের এখানে ইমেলের যে অ্যাড্রেস কত হচ্ছে এটা হচ্ছে আমাদের ডি ডি নাম্বার কলাম এবং রো নাম্বার কলাম কত দেখতে পাচ্ছেন রো হচ্ছে পনেরো তো আপনি যদি এখানে লিখে দেন যে ডি পনেরো এবং এ টু কারণ এ টু থেকে শুরু হয়েছে আমাদের দেখতে পাচ্ছেন নামগুলো শুরু হয়েছে এ টু থেকে আপনি এখানে লেখো দিতে পারতেন যে এ টু ইস টু ডি ফিফটিন লিখে দিলে হইতো তো লিখে দিলে একটু সময় লাগে সেজন্য আমি ডাইরেক্ট এখানে সিলেক্ট করে দিলাম ঠিক আছে তারপরে একটু কমা লাগাবো কমা লাগানোর পর এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যাক রেজাল্ট ভ্যাক্টর রেজাল্ট ভ্যাক্টর বলতে বুঝাচ্ছি এখানে আমরা কি নিয়ে আসে যাচ্ছি এখানে আমরা নামটি শো করাবো তাই না সেই জন্য আমরা এখানে নামের যে কলামটি রয়েছে প্রত্যেকে মানে নামের সমস্ত নামগুলোকে এভাবে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর আমার কিবোর্ড থেকে ফার্স্ট বাকেট ক্লোজ করব। ক্লোজ করার পর জাস্ট এখানে ইন্টার বাটনে প্রেস করব। ইন্টার বাটনে প্রেস করে দেখেন এখানে কোনো ভ্যালু দেখাচ্ছে না ভ্যালু এই কারণে দেখাচ্ছে না কারণ আমরা এমপ্লয়ি আইডি দিয়ে এখন কোনো আইডি কিন্তু প্রেস করেনি তো দেখেন আমি যদি এখান থেকে একটা আইডি এখন প্রেস করাই আমি এখান থেকে এড প্রেস করলাম প্রেস করার পর যদি ইন্টার বাটন দিই তাহলে দেখেন ইন্টার দিলাম আটের যে মানটি আমি এটাকে একটু রিসাইজ করে নিই ফরম্যাটে যাই একটু বোল্ড করি লেখাগুলোকে এবং এটাকে একটু বড় করি যাতে আপনার জিনিসটা বুঝতে সুবিধা হয় তো দেখেন এখানে আমি আট টাইপ করলাম তাই না তো আট দেখেন আপনি যদি এখানে আসেন যে আট নাম্বার আইডি নাম্বার আট কার এটা গুলজারে দেখেন তার নামটা চলে আসে আমি যদি এখান থেকে টাইপ করি টু টু দিয়ে যদি এন্টার বাটন ক্লিক করি তাহলে দেখেন কামাল আসতেছে তো এখানে একটা জিনিস লক্ষ্য করি এখানে কিন্তু আমাদের টাইপ করে দিতে হচ্ছে তাই না কিন্তু আপনি যদি চান না আমি টাইপ করবো না এখানে আমি একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করে দিব যা যাতে করে আমি জাস্ট লিস্টটাকে ক্লিক করবো সেই লিস্ট অনুযায়ী এখানে নামগুলো চলে আসে তো কীভাবে লিস্টটা তৈরি করবেন সেটা আমি দেখা দিচ্ছি তো লিস্টটি তৈরি করার জন্য আপনি যেখানে লিস্টটি তৈরি করতে চাচ্ছেন সেখানে মাসের কাছে এইভাবে রাখবেন রাখার পর মাউসের আটপাশে ক্লিক করবেন সরি মাউসের আটপাশে না এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার চলে যাবেন ডাটাতে ডাটাতে আসার পর নিচে দেখতে পাবেন এখানে ডাটা ভ্যালিটেশন নামে একটা অপশন রয়েছে জাস্ট এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলে এরকম একটি উইন্ডোজ চলে আসবে তো আমরা কী তৈরি করতে চাচ্ছি লিস্ট তার এখান থেকে দেখতে পাচ্ছেন এলাও এলাওর নিচে এনি ভ্যালু দেওয়া রয়েছে এই এরো বাটনে ক্লিক করবো এখান থেকে আমরা লিস্ট সিলেক্ট করে তাহলে লিস্টটা এখানে চলে আসবে এরপর এখানে দেখতে পাচ্ছেন সোর্স নামে একটি অপশন সোর্সের এখানে মাউসের কাছাটি রাখবো রাখার পর এখানে আমরা কি শো করাতে চাচ্ছি এখানে আমরা ইমপ্লয়ের আইডিগুলো নাম মানে আইডি গুলো শো করাতে চাচ্ছি যেহেতু যাতে সবার আইডিগুলো এখানে চলে আসে জাস্ট আমরা যে আইডিটা প্রয়োজন সেই আইডিটা সিলেক্ট করে দেবো তার মান্না যেন চলে আসে এই জন্য আমাদের টেবিলে যে এমপ্লয়ি আইডিটা রয়েছে এই এমপ্লয়ি আইডিটা ওয়ান থেকে শুরু করে যতগুলো নাম্বার রয়েছে সব এভাবে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দিলে তার লোকেশনটা এখানে আমাদের চলে আসবে আসার পর জাস্ট আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেব এখন দেখেন এখানে একটা ড্রপ ডাউন কিন্তু লিস্ট তৈরি হয়ে গেছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন শুরু হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে যদি আমি দেখ ক্লিক করে দিই তো থ্রি দেখেন কে আছে এখানে সালাম তো সালামটা চলে আসছে এরপরে আমি যদি এখানে নাইন সিলেক্ট করে দিই নাইনকে কামাল দেখেন কামাল চলে আসছে আমি যদি এখান থেকে ফোরটিন সিলেক্ট করে দিই দেখি ফোরটিন কে আছে ফোরটিন দেখেন শামিম দেখেন ফোরটিনে আমাদের শামিম রয়েছে তো এইভাবে কিন্তু আপনি নির্দিষ্ট কোনো অংশ বের করে নিতে পারেন এখন আপনি চাচ্ছেন যে না আমি এখান থেকে মোবাইল নাম্বার এবং ইমেল মানে আমি যার আইডি বের করবো তার আইডি সমস্ত ইনফরমেশনগুলো যেন আমার এখানে শো করায় সেটা আপনি করতে পারবেন তো সেটা কিভাবে করবেন সেটাও আমি আপনাদের দেখা দিচ্ছি তো এখান থেকে আমি এই অপশন উপরে যে অপশনগুলো রয়েছে এগুলো কপি করে নিচ্ছি সিলেক্ট করে নিলাম কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি জাস্ট ঠিক আছে পেস্ট করলাম তো দেখেন এমপ্লয়ি আইডি আসছে নিয়ম আসছে মোবাইল আসছে এবং ইমেল অ্যাড্রেস আসছে তো প্রথমে আমরা কি নিয়ে আসবো এখানে নাম শো করাবো মোবাইল নাম্বার শো করাবো এবং ইমেল শো করাবো ঠিক একইভাবে এখানে আমরা আগের মতো যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম সেইভাবে অ্যাপ্লাই করবো তো দেখেন আমরা প্রথমে ইকুয়াল দেবো কীবোর্ড থাকে ইকুয়াল তারপর টাইপ করবো লুক আপ লুকআপ টাইপ করার পর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করবো এরপরে লুক আপ ভ্যালু লুকআপ ভ্যালু বলতে আমরা কার মানটা বের করবো আইডি দিয়ে মানটা বের করছি আইডিটাকে সিলেক্ট করে দেবো তারপর কমা দিব কমা দেওয়ার পর লুক আপ ভ্যাক্টর তার মানে আমরা কোথা থেকে মাটা নিয়ে আসবো টেবিল থেকে এই জন্য হেডিংটা বাদ দিয়ে সমস্ত টেবিলটাকে সিলেক্ট করে দিব তারপর একটু কমা দিব কমা দেওয়ার পর রেজাল্ট ভ্যাক্টর রেজাল্ট ভ্যাক্টর এখানে আমরা কি নিয়ে আসবো নাম নিয়ে আসবো এই জন্য নামের কলামটিকে সিলেক্ট করে দেবো সম্পূর্ণটাকে সিলেক্ট করে দিয়ে ফার্স্ট ব্যাকেট ক্লোজ করে ইন্টারবেটনে প্রেস করবো তাহলে এখানে কোনো ভ্যালু আসতেছে না তো ভ্যালুটা কিভাবে আসবে সেটা আমি পরে দেখা দিচ্ছি এখন আমরা একইভাবে মোবাইলের এখানে ফাংশনটা অ্যাপ্লাই করব ইকুয়াল লুক ইকুয়াল এটা ভুল গেলো বানানটা ডাবল ও কে লুক আপ লুক আপ দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকের ইস্টার্ট তারপরে লুক আপ ভ্যালু ঠিক এক আমরা আই রেড ভ্যালুটা দিব তারপরে কমা কমা দেওয়ার পর ভেক্টর লুক ভেক্টর ভ্যাক্টর সমস্ত টেবিল তারপরে আবার আমরা কমা দিব কমা দেওয়ার পর এখানে যাচ্ছি যে রেজাল্ট ভেক্টর আমরা কি এখানে কী নিয়ে আসবো মোবাইল নাম্বার নিয়ে আসবো এজন্য মোবাইল নাম্বারে যে কলামটা রয়েছে সমস্ত কলমটাকে আমরা এভাবে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দিলে তার লোকেশনে চলে আসবে তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার বাটন এখানে কোনো ভ্যালু শো করাচ্ছে না এবারে আমরা ইমেল নিয়ে আসব ঠিক একইভাবে কিবোর্ড থেকে ইকুয়াল টাইপ করব তারপর টাইপ করব লুকআপ ভ্যালু ঠিক আছে একটা মতো আইডিটা আমরা সিলেক্ট করে দিব তারপরে কমা দিব লুক আপ ভ্যাক্টর তার মানে হচ্ছে সমস্ত টেবিলটা যেখানে যেহেতু আমরা টেবিল থেকে মানটা নিয়ে যাব টেবিল সিলেক্ট করে দিব তারপরে আবার কমা দিব কমা দেওয়ার পর রেজাল্ট ভ্যাক্টর এখানে আমরা কি নিয়ে আসবো ইমেল নিয়ে আসবো এই জন্য ইমেলটাকে সমস্ত ইমেলটাকে এখানে সিলেক্ট করে দেবো তাহলে দেখেন ইমেলের লোকেশনে চলে আসছে এখন আমরা কি করবো কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো তারপর ইন্টার বাটনে ক্লিক করবো এখন দেখেন তিনটার থেকে কিন্তু কোনো ভ্যালু দেখাচ্ছে না নীল দেখাচ্ছে তো এই যখনই আমরা এখানে কোনো আইডি শো করাবো তখনই কিন্তু এই এই মানগুলো আসবে যেমন দেখেন আমি এখানে ওয়ান দিচ্ছি ওয়ান দিয়ে ইন্টার করলাম তো দেখেন ওয়ানের মানগুলো সব চলে আসছে আমি যদি এটাকে একটু ফরমেটিং করি আমি এখান থেকে একটু হোম বাটনে গেলাম এখান থেকে একটু বোল্ড করতেছি লেখাগুলোকে এবং এখান থেকে একটু সাইজটা বড় করে দিই যাতে আপনাদের বোঝার সুবিধা হয় তো ইমেল অ্যাড্রেস একটু বড় হয়ে গেছে আমি সাইজটা একটু বড় করে দিই এখানে থেকে ফোন নাম্বারটা একটু বড় করে দিই ওকে তো দেখেন এখন আমাদের সমস্ত ইনফরমেশনগুলো চলে আসছে আমি যদি এগুলোকে মেডিলে করে দিই অ্যালাইনমেন্ট দিয়ে মেডিল করে দিলাম এখন দেখেন স্পষ্ট বুঝতে বুঝতে পারতেছেন আমি যদি এখানে থ্রি টাইপ করে দিই তো দেখেন থ্রি কে আছে থ্রি রয়েছে আমাদের জামা তো এখানে আপনার দেখতে পাচ্ছেন যে কিন্তু মোবাইল নাম্বার মনে হচ্ছে এক হয়ে তাই না যদিও আমি এখানে সবগুলো একোয় দিয়ে রাখছি সেই জন্য কিন্তু এগুলো দেখাচ্ছে যে আমি এখানে একটা চেঞ্জ করে দিচ্ছি আমি এখানে শুধু দিলাম এটা মনে এখানে আমি কে কে দিলাম ঠিক আছে আমি যদি এখান থেকে আমি সেভেন টাইপ করি সেভেন টাইপ করলাম এখন দেখেন এখানে কিন্তু ইমেলটা কে কে আসতেছে তো আমি আপনাদের বোঝানোর জন্য শুধু এখানে একোই রাখছিলাম আমি চেঞ্জ করে দেখা দিলাম আপনাদের আপনি যদি এখান থেকে ফোন নাম্বারটা চেঞ্জ করতে মিস্টার যে নামটি রয়েছে ফোন নাম্বারটা আমি চেঞ্জ করে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর এইট তারপর জিরো জিরো দিলাম মনে করেন আমি এরকম একটা নাম্বার দিলাম দেওয়ার পর আমি যদি এখন এটাকে বাটনে ক্লিক করি অথবা আমি যদি এখানে আসি এখানে এটা কন মিস্টার কত নাম্বার ছিল সিক্স নাম্বার আমি যদি এখানে সিক্স টাইপ করি তাহলে দেখেন ফোন নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ এখানে আপনার যা থাকবে সব ডকুমেন্টগুলো কিন্তু এখানে শো করাবে তো এখান থেকে যদি আপনি আবার এরকম ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চান তৈরি করে নিতে পারেন যে কীভাবে তৈরি করে সেটা দেখাই দিলাম আমি তো আবার আমি দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য তো এখান থেকে যদি আমরা লিস্ট তৈরি করবো সেই জন্য এখানে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা এখান থেকে ডাটা টেবলে যাব তারপর এখান থেকে ডাটা ভাইলেটেশনে ক্লিক করব এখান থেকে আমরা লিস্ট তৈরি করবো সেজন্য এখানে লিস্ট তৈরি করে দিলাম আপনি তাহলে এখানে অনেকগুলো ফর্মেট রয়েছে এগুলো ব্যবহার করতে পারবেন যেমন হোল নাম্বার তারপরে হচ্ছে ডেসিমাল হ্যাঁ ডেট তো এখান থেকে আমরা লিস্ট তৈরি করবো সেজন্য লিস্ট সিলেক্ট করে দিলাম সোর্স সোর্স সি ওয়ান থেকে শুরু করে ফোরটিন পর্যন্ত তারপরে ওকে এখন থেকে ড্রপডাউন তৈরি হয়ে গেছে আমি যদি এখান থেকে এট নাম্বারে সিলেক্ট করে দিই তো এটকে গুলজার তো দেখেন এট নাম্বারে গুলজার তার সমস্ত ইনফরমেশনগুলো চলে আসবে ফোরটিন যদি সিলেক্ট করে দিই ফোরটিন চলে আসে শামিম তো দেখেন শামিমের সমস্ত ইনফরমেশনগুলো চলে আসবে তো আশা করি আপনার লুক ব্যবহারটি বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা হয় আপনারা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাদের সুবিধার জন্য আমি একটি নতুন করে টিউটার সিরিজ করবো যেখানে শুধু আমাদের ফর্মে ফর্মুলা যে ট্যাপটি রয়েছে এখানে যতগুলো ফাংশন রয়েছে শুধু এই ফাংশনগুলো নিয়ে আমি আলোচনা করব আমি তো এখানে শুধু আপনাদের কয়েকটি ফাংশন দেখালাম তাই না যেমন এখান থেকে দেখালাম আমি আপনাদের লুকআপ ফাংশনটি দেখালাম তারপরে হচ্ছে এস লুকআপ আর একটা হচ্ছে ভি লুকআপ এখানে শুধু তিনটি লুক ব্যবহার আমি দেখেছি কিন্তু আমি একটা নতুন পার্ট করব যে পার্টে শুধুমাত্র এখানে যতগুলো ফাংশন রয়েছে যেমন এখানে আমাদের সামের ভিতরে যত ফাংশন রয়েছে তারপর হচ্ছে আমাদের এখানে ফিনান্সিয়ালের ভিতর যত ফাংশন রয়েছে এই ফাংশনগুলো নিয়ে পার্ট বাই পার্ট আমি একটা নতুন প্লে লিস্ট তৈরি করে দিব যেখানে আপনার সমস্ত ফাংশনের ব্যবহারগুলো খুব ইজিলিভাবে শিখতে পারেন এই জন্য আমি প্লে লিস্টটি তৈরি করে দেবো ঠিক আছে তো আপনাদের অবশ্যই মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওগুলো তৈরি করতেছে কিন্তু আপনাদের জন্য এখন আপনাদের যদি অনুভূতিগুলো আমি জানতে না পারি তাহলে কিন্তু ভিডিও তৈরি করতে আগ্রহটা আমি হারাই ফেলে এই জন্য অবশ্যই আপনাকে ভিডিওটিতে লাইক করতে হবে এবং আপনার অনুভূতিগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে হবে যে কেমন লাগতেছে আপনাদেরকে ভিডিওগুলো কিছু শিখতে পারতেছেন কি না কোনো জায়গায় আমার ভুল হচ্ছে কিনা এই বিষয়গুলো যদি আপনারা আমাকে জানান তাহলে আমি উৎসাহ পাই যে আপনাদের জন্য আরও ভালো ভালো টিটোয়াল করে দেওয়ার তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী আর নতুন টিটেলে আল্লাহ হাফেজ হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ অশেষ সহমতে আপনার সকলে বেশ ভালোই আছেন তো বন্ধুরা আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আজকের এই টিটোরিয়াল বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল পার্ট থার্টি সিক্স নিয়ে আজকের এই পার্টটিতে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের যে ফর্মুলার ট্যাবটি রয়েছে এই ফর্মুলা ট্যাবের ভিতরে আপনারা দেখতে পাবেন আর একটি ট্যাব রয়েছে ম্যাথ অ্যান্ড ট্রিং নামে তো আমরা যখন এই ম্যাথ অ্যান্ড ট্রিং এর এই ক্লিক করব তখন আবার এর ভিতর অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাবো মূলত এই ফাংশনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফাংশন রয়েছে আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করলে এখানে অনেকগুলো ফাংশন রয়েছে প্রত্যেকটি ফাংশন আমরা স্টেপ স্টেপ বাই আলোচনা প্রথমে আমরা শিখবো এপিএস এস ফাংশন কি বা এটা কিভাবে কাজ করে তো আপনি যদি এর আগে জেনে থাকেন যে কিভাবে এবিএস কাজ করে তাহলে আপনি ভিডিওটি রিসিভ করতে পারেন আর যদি না জেনে থাকেন যে এবিএস কিভাবে কাজ করে এক্সেলে তাহলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন আশা করি নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আওয়াল ক্রিয়েটিভ সাথে আসে আমি আওয়াল তাই চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই এবিএস ফাংশনটি দেখানোর জন্য আমি এখানে আগে কিছু ডকুমেন্ট তৈরি করে রাখছি যাতে আমি অল্প সময়ের ভিতরে আপনাদের বিষয়টি বোঝাতে পারি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবিএস এর পূর্ণরূপ কি আগে আমরা এটা জেনে নিই এবিএস এর পূর্ণরূপ হচ্ছে অ্যাবসলুট ভ্যালু ঠিক আছে এবং এখানে দেখেন আমি নিচে এবিএস দেখানোর জন্য এখানে কিছু ডকুমেন্ট তৈরি করে রাখছি এক জায়গায় দেখতে পাচ্ছেন প্রোডাক্ট তারপরে বাই সেল রেজাল্ট এবং এবিএস রেজাল্ট তো দেখতে পাচ্ছি প্রোডাক্ট প্রোডাক্টের এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টের নাম রয়েছে যেমন মোবাইল নোটবুক পেন্সিল ল্যাপটপ কম্পিউটার এবং পটেটো তারপর এখানে হচ্ছে ক্রয় মূল্য বা বাই এখানে মূল্য দেওয়া রয়েছে এবং এখানে সেলস দেওয়া রয়েছে ঠিক আছে তো বিক্রি মূল্য দেওয়া রয়েছে এখন আমরা যদি এটার বিয়োগ ফলটা বের করি যে আমি ক্রয় থেকে বিক্রয় অথবা বিক্রয় থেকে ক্রয় যে আমাদের কত লাভ হলো বা কত ক্ষতি হলো তো আমি যদি ক্রয় থেকে বিক্রয়টা বাদ দিই তাহলে আমরা নর্মালি কীভাবে করি ইকুয়াল সাইন দিই ইকুয়াল সাইন দেওয়ার পর ফার্স্ট ব্রাকেট স্টার্ট করি ফার্স্ট ব্রাকেট স্টার্ট তারপরে এখানে আমাদের কত নাম্বার কলাম এবং কত নাম্বার রো থেকে শুরু হয়েছে বি নাম্বার কলাম এবং থ্রি নাম্বার রো তাই না আমাদের তাহলে টাইপ করবে এখানে বি থ্রি বি থ্রি দেওয়ার পর বি থ্রি তারপরে আমরা মাইনাস দেবো মাইনাস দিয়ে কত থেকে কত বিয়োগ করবো আমরা সেলটা বিয়োগ করবো তো সেলটা আমাদের কত নাম্বার রো এবং কত নাম্বার কলমে রয়েছে আমাদের সি নাম্বার কলাম এবং রো নাম্বার হচ্ছে থ্রি তাহলে আমরা টাইপ করব সি থ্রি দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে যদি ইন্টার বাটন প্রেস করি তাহলে দেখেন ক্রয় মূল্য যেহেতু আমাদের এখানে পাঁচশো পাঁচ ছিল এবং বিক্রয় মূল্য যেহেতু আমাদের এখানে কত ছিল পাঁচ সেহেতু কিন্তু আমরা এখানে দুশো টাকা কি হয়ে গেছে ক্ষতি কিন্তু এখানে ক্ষতিটা দেখাচ্ছে না কি কারণে কারণ হচ্ছে আমরা বড়টা থেকে ছটায় বিয়োগ দিছি এই জন্য কিন্তু এখানে মাইনাস মানটি আসতেছে না আমি যে এটাকে যে ড্রাগ করে নিয়ে আসি এ পর্যন্ত তাহলে দেখা সবগুলো কিন্তু আমাদের এখন কোনোটার পালাস কোনোটা মাইনাস মান কিন্তু চলে আসে তো আমরা জানি যে বিক্রয় মূল্যটা বের করা হয় যে সরি ক্রয় মূল্যটা মানে আমাদের লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে বের করা হয় বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্যটা বাদ দিই তাহলে কিন্তু আমরা লাভ ক্ষতি বুঝতে পারবো ঠিক আছে তাই না এখানে দেখেন এই ফাংশনটা যদি বুঝতে পারেন তাহলে আপনি এ ফাংশনটা বুঝতে পারবেন তো যেখানে যেখানে আমাদের মাইনাস আসছে যেমন এখানে দেখেন নোটবুক এর বিক্রয় মূল্য ছিল আমাদের কত চার হাজার পাঁচশো সরি ক্রয় মূল্য ছিল চার হাজার পাঁচশো আর বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ হাজার যেহেতু আমরা বিক্রয় থেকে ক্রয় থেকে বিক্রয়টাকে বাদ দিছি সেই জন্য কিন্তু এখানে আমাদের মাইনাস ফিগার আসছে তাই না কিন্তু আমরা যদি এটাকে ডিলিট করে দিই ডিলিট করে দিলাম এবারে আমরা যদি ইকুয়াল সাইন দিই দেওয়ার পরে এবারে আমরা টাইপ করবো সি থ্রি সি থ্রি দেওয়ার পর যদি মাইনাস টাইপ করি তারপরে যদি আমরা অর্থাৎ আমরা সেলস থেকে বাইটাকে বাদ দিব অর্থাৎ বিক্রয় থেকে ক্রয়টাকে বাদ দিব তাহলে আমাদের বি থ্রি ফার্স্ট বাকের ক্লোজ এখন যদি ইন্টার দিছ তাহলে দেখেন এবার কিন্তু মাইনাস টু আসে ঠিক আছে এবার যদি আমি ড্রাগ করি তাহলে দেখেন কথা আমাদের প্লাস ফিগার আবার কথা মাইনাস ফিগার তাই না এখন দেখেন অ্যাপসুল ফাংশনটা কি এখানে যেমন আমাদের প্লাস ফিগার এবং মাইনাস ফিগার দেখেছে আমাদের এবিএস ফাংশনটা যখন ইউজ করব এ সব সময় জন্য পজিটিভ মান দেখাবে আপনার মানটি যদি মাইনাস আসে যেমন এখানে আমাদের ক্রয় মূল্য ছিল পাঁচ হাজার পাঁচশো বিক্রয় মূল্য ছিল পাঁচ হাজার তিনশো তাহলে আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলাম পাইলাম আমাদের ক্ষতি দুশো টাকা তাই না কিন্তু যখন আমরা এবিএস ফাংশনটা ব্যবহার করব তখন আমাদের পরিপূর্ণভাবে শুধু পজিটিভ মান আসবে অত কোনো নেগেটিভ মান আসবে না তো দেখেন আমি দেখাচ্ছি ইকুয়াল সাইন দিব ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা ফার্স্ট ব্রাকেট স্টার্ট তার টাইপ করবো এবিএস টাইপ করার পর আমাদের এখানে এবিএস ডবল ক্লিক করতে পারি তারপর এখানে ফার্স্ট ব্রাকেট ক্লোজ এবারে আমাদের সরি এখানে ব্রাকেট হবে না এবিএস এখানে ব্রাকেট হবে তারপর হচ্ছে নাম্বার নাম্বার বলছে আমরা কত থেকে কত বিয়োগ করব তো আমরা যেহেতু সেলস থেকে বাইটা গিয়ে বিক্রি করবো তাহলে সেলস আমাদের কত নাম্বার রয়েছে সি থ্রি টাইপ করবো আমরা সি থ্রি মাইনাস তারপরে কত বি থ্রি তাহলে টাইপ করবে এখানে বি থ্রি দেওয়ার পর আমি যদি ফার্স্ট ক্লোজ করে দিই ইন্টার বাটনে প্রেস করি তাহলে দেখেন এখানে কিন্তু টু মান আসছে অর্থাৎ পজিটিভ মান টু হান্ড্রেডটা টা পজিটিভ মান আমি যদি ড্রাগ করে নিচে নিয়ে আসি তাহলে প্রত্যেকটা মানে কিন্তু পজিটিভ একটা কিন্তু নেগেটিভ মান নেই অর্থাৎ মানটি আমাদের এখানে আসবে কিন্তু প্রত্যেকটাই আমাদের পজিটিভ মান আসবে তো এটাই হচ্ছে মূলত ফাংশনের ব্যবহার এটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় তো আশা করি আপনার ব্যাপারটি বুঝতে পেরেছেন তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। মাইক্রোসফট এক্সেল পার্ট থার্টি সেভেন নিয়ে আজকের এই যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে একস ফর্মুলা নিয়ে আমাদের যে ফর্মুলা ট্যাব রয়েছে ফর্মুলা ট্যাবের ভিতরে ম্যাথ অ্যান্ড ট্রিংস নিয়ে আমরা আলোচনা করতেছিলাম এখানে যে এরো বাটনটি রয়েছে যখন এই এরো বাটনে ক্লিক করবো এখানে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাবো বা অনেকগুলো ফর্মুলা দেখতে পাবো তো আমরা স্টেপ বাই স্টেপ শিখতেছি তো আমরা গত টিউটোরিয়ালে এবিএস ফাংশনটি বা এবিএস ফর্মুলাটি নিয়ে আলোচনা করেছিলাম

যে শূন্য থেকে পাই পর্যন্ত রেডিয়েন্স একটি সংখ্যার আর কসাইন সাইন ফিরিয়ে দেয় আর কস এমন কন যা কসাইন এর সংখ্যা নির্দেশ করে অর্থাৎ আমাদের কস সাইনে যে মানগুলো আমরা দেখি যে কস সাইন মাইনাস ওয়ান হ্যাঁ এরকম যদি কোনো মান থাকে সেই কস সাইনের মানটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এ কষটাকে ব্যবহার করতে হবে এবং মনে করেন আপনার কস সাইনে রয়েছে মাইনাস ওয়ান মান এই মানটাকে যদি আপনি ডিগ্রিতে রূপান্তর করতে বলে অর্থাৎ মাইনাস ওয়ানটা একটা সার্কেলের ভিতরে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে সেটা আপনি কিভাবে বের করবেন মূলত সেটাই এখানে ব্যবহার করা হয় তো দেখেন আর এখানে একটা জিনিস মনে রাখবেন সবসময়ের জন্য আপনার একস সাইন ঠিক আছে অর্থাৎ একস যে ফর্মুলাটি রয়েছে এই ফর্মুলাটিতে জিরো থেকে ওয়ান সরি জিরো থেকে মাইনাস ওয়ান এর ভিতরে কিন্তু এই মানটা থাকতে হবে এর উপরে গেলেও হবে না এবং নিচে গেলেও হবে না আপনার এখানে যেমনটি আমরা দেখতে পাচ্ছেন তো এখানে দেখেন প্রথমে আমি অ্যাক্রস সাইনটাকে সিলেক্ট করে নিয়েছি এখানে এই বাটনে যে অ্যাক্রোস সাইন বাই একস ঠিক আছে এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করবো তো এর মানটা বের করার জন্য আমরা বেশ কয়েকটি মেথড ব্যবহার করতে পারি তো আমি আপনাদের এখানে দুই তিনটি মেথড দেখাবো যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন তো প্রথমটি হচ্ছে আমরা টাইপ করে টাইপ করে দিয়ে ফর্মুলাটা বের করবা সরাসরি যে সেলে মানটা বের করতে চাচ্ছি সেই সেলে মাসের কাছাটি রাখবো রাখার পর কিবোর্ড থেকে ইকুয়াল সাইন দিবো ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা এখানে টাইপ করব এ কোস এ সি ও এস এ দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার চাচ্ছে নাম্বার বলতে আমরা যে মানটার এখানে যে সংখ্যাটার মানটা আমরা এখানে বের করব সেটা সিলেক্ট করে দিতে হবে তো আপনি সরাসরি সেই সেই সেলটিকে যদি সিলেক্ট করে দেন তাহলে সেই সেলটির মানটা এখানে চলে আসবে আর এখানে দেখতে পাচ্ছেন ই ফোর চলে আসছে ই ফোর কেন ই ফোর বলতে বোঝাচ্ছে আমাদের এই সংখ্যাটা যেখানে রয়েছে এই সংখ্যাটির কলাম নাম্বার কি কলাম নাম্বারটি প্রথমে আমাদের ই কারণ দেখেন এখানে এ বি সি ডি ই এফ এখানে যেগুলো রয়েছে উপরে এগুলোকে বলা হয় কলাম তো ই কলাম থাকার কারণে কিন্তু এখানে ই আসে আর এ মাইনাস ওয়ানটা কত নাম্বার রোতে রয়েছে চার নাম্বার রোতে রয়েছে এর জন্য কিন্তু এখানে ফোর আসছে তো আপনি যদি এখানে সিলেক্ট করে দেন তাহলে আসবে আর যদি মনে করি যে না আমি সিলেক্ট করে দিব না আমি টাইপ করে দিব। তাও আপনি দিতে পারেন আপনি কিবোর্ড থেকে ই ফোর টাইপ করে দিলে সে মানটা অটোমেটিকালি এখানে চলে আসবে তারপরে আপনি যদি কীবোর্ড থেকে ফার্স্ট ব্রাকেট ক্লোজ করে দেন দেওয়ার পর যদি ইন্টার বাটনে প্রেস করেন তাহলে দেখেন কস সাইন মাইনাস ওয়ানের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর যেটা আমাদের পায়ের মান ঠিক আছে অর্থাৎ অটোমেটিক্যালি পাইয়ের মানটা আমার এখানে চলে আসছে এখন পরের যে সংখ্যাগুলো রয়েছে এগুলো যদি আমি বের করতে চাই তা আমার এখানে আর ফর্মুলাটা অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই জাস্ট আমি এখান থেকে মাছের কাজটাকে ড্রাগ করে নিচে টেনে দেব তাহলে এই ফর্মুলাটি এখানে আমার অ্যাপ্লাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মান কিন্তু আমার এখানে বের হয়ে গেছে এটা গেলে একটা পদ্ধতি তো এখান থেকে আমি সবগুলোকে আবার ডিলিট করে দিচ্ছি আরেকটি মেথড আপনাদের দেখাবো তো আমরা এখানে মাছের কাঁচাটি রাখবো রাখার পর উপরে দিকে দেখতে পাবো আমাদের এখানে ফাংশন এই ইনসার্ট ফাংশন নামে একটা অপশন দেওয়া রয়েছে আমরা যে এটাতে ক্লিক করি ক্লিক করলে আমাদের এরকম একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমরা কি এখানে ব্যবহার করবো একস তাই না তো আমরা উপরে যে সার্চ অপশনটি রয়েছে এখানে টাইপ করবো একস এ একস লিখে যদি আমি এখানে গো বাটনে ক্লিক করি তাহলে একস ফাংশনটা এখানে চলে দেখতে পাচ্ছেন একস এখানে সিলেক্ট সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করবো তাহলে দেখেন একস ফাংশনে চলে আসে এখানে হচ্ছে নাম্বার নাম্বার বলতে আমরা কোনটার মান বের করবো তাই না তো আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম তো ই ফোর চলে আসছে যখন ই ফোর চলে আসছে অথবা আপনি যেখানে টাইপ করে দিতেন তারপরেও কিন্তু হতো আমি যদি কিবোর্ড থেকে ই এবং ফোর টাইপ করে দিই তারপরে ফাংশন এখানে চলে এসে দেখেন অটোমেটিক্যালি এখানে আমরা মানটি দেখতে পাচ্ছি মানটি আমাদের এখানে দেখতে পাচ্ছি আপনি যদি চান যে শুধু মানটা দেখবেন কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন না তাহলে এইভাবে দেখে নিতে পারেন এবার মনে করেন আমি এটা এটার মান বের করবো ঠিক আছে এটা আমার কত নাম্বার সিলেট রয়েছে তাহলে ই কলামের পাঁচ নাম্বার রোতে রয়েছে তাই না আমি যদি এখানে লিখে দিই আবার ই ফাইভ তাহলে এখানে ই ফাইভের মানটা কিন্তু চলে যাচ্ছে তো আমরা প্রথমে ই ফোর এর মানটাই বের করি এখানে আমি ই ফোর দিলাম তারপর যে এখানে ওকে বাটনে ক্লিক করি বকেবারে ক্লিক করার সাথে সাথে এই মানটা এখানে কিন্তু চলে আসছে তারপর জাস্ট আমি এখানে ড্রাগ করলে এই মানটা কিন্তু এখানে চলে আসবে এখন এই মানটা আমার এখানে যে মানটা পেলাম আমরা চাচ্ছি যে এই পায়ের এই মানটা আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে বা অ্যাক্রোস সাইনের কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে সেটা আমরা বের করব তো এটা বের করার জন্য ডিগ্রি আমাদের ফর্মুলাগুলো ব্যবহার করতে হবে তো ডিগ্রি ফর্মুলা ব্যবহার করার জন্য এখানে আমাদের বেশ কয়েকটি মেথড রয়েছে আমি আপনাদের দুই তিনটি মেথডে দেখা দেবো যাতে আপনার সহজ জিনিসগুলো বুঝতে পারেন ঠিক আছে তো চলুন আমরা মেথডগুলো দেখি তো প্রথমে আমরা ইকুয়াল সাইন দিব ইকুয়াল সাইন দেওয়ার পর টাইপ করবো ডিগ্রি ডি এ জি জি আর ডবল ই তো এখানে ডিগ্রিটা চলে আসে ডবল ক্লিক করবো তারপর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট তারপর এখানে আমার যে এঙ্গেলের মানটা বের করতে যাচ্ছে অর্থাৎ যে ক্রস সাইনের যে মানটা বের করলাম এ সাইনটাকে সিলেক্ট করে দেব অথবা আপনি যদি লক্ষ্য করেন এখানে হচ্ছে আমাদের এফ কলাম এবং রো নাম্বার আছে ফোর আপনি যদি এখানে টাইপ করে দেন যে এফ ফোর যে যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যে ইন্টারবার্ট ক্লিক করেন তাহলে দেখেন এই যে পায়ের যে মানটা এই মানটা আমাদের কিন্তু একশো আশি ডিগ্রি এগুলো চলে আসে এখন এখানে যে এরো বাটনটি রয়েছে মাছ ধরুন যে ড্রা করে নিচে নিয়ে আসি তাহলে কিন্তু প্রত্যেকটা ফর্মুলার মানগুলো কিন্তু আমার এখানে চলে আসবে তো এটা গেলে একটা পদ্ধতি ঠিক আছে এটা আপনি এইভাবে বের করতে পারেন আরেকটা পদ্ধতি হচ্ছে আমি এটা দেখা দিচ্ছি আপনাদের যদি আপনি এই ফর্মুলাটা না ব্যবহার করতে পারেন আরও ফর্মুলা রয়েছে আরেকটা একটা হচ্ছে ডিগ্রি মানটা বের করার জন্য প্রথমে আপনাকে ইকুয়াল সাইন দিতে হবে আমরা যেহেতু একশটা ব্যবহার করতেছি তো একস সাইন দিয়ে আপনাদের মানটা বের করে দেখাই তো এখানে টাইপ করবো এসি ও এস একস একশ টাইপ করার পর আমরা কি করব ফার্স্ট বার্কে স্টার্ট করব। স্টার্ট করার পর এখানে আমরা যে মানটা বের করবো আপনি যদি মনে করেন যে একস এর এই মানটা বের করবেন আপনি সরাসরি মানটা দিয়ে অর্থাৎ কস সাইনে যে মানটা থাকবে সেই মানটা দিয়ে আপনি সরাসরি ডিগ্রিটা বের করবেন তা মনে করেন এখানে আমরা মাইনাস দেওয়া আছে তাই না তো আমি এখানে টাইপ করব কিবোর্ড থেকে মাইনাস -1 চাপ করার পর ফার্স্ট ব্র্যাকেট আমরা এখানে ক্লোজ করে দেব ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পর আমরা এখান থেকে গুণ দিব অর্থাৎ আমাদের গুণ চিহ্ন দিয়ে রয়েছে গুণ চিহ্ন দেব তারপরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলটা দিয়ে দেব 180 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়ার পর এটাকে ডিভাইডড করব ডিভাইড কি করব পাই দিয়ে আমরা কিন্তু উপরে প্রথমেই বলেছিলাম যে পাই দিয়ে তো পাই দিলাম পাই দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আমি যখন ইন্টার বাটন দিই তারপরে দেখেন আমাদের 100 ডিগ্রি মানটা কিন্তু চলে আসতেছে তো আজান দিচ্ছে এই জন্য আমি ভিডিওটা একটু স্কিপ করে রাখতেছি তো দেখেন আমাদের এখানে কিন্তু মানটা চলে আসছে এখন আমি যদি এর এরো বাটনটা ড্রাগ করে নিচে এনে সেরে দিই তাহলে প্রত্যেকটা মান কিন্তু আমার এখানে চলে আসবে ঠিক আছে যে ডিগ্রি যেটা মান দরকার ছিল সেটা আমি এখানে চলে আসে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন এখানে শুধু আমি মাইনাস ওয়ান যদি টাইপ করে দিয়েছিলাম এই জন্য কিন্তু মাইনাস ওয়ানের মানটা কিন্তু এখানে চলে আসছে তো জাস্ট এখানে আমি ফাংশনটা চেঞ্জ করে দিতে হবে মাইনাস ওয়ানের জায়গায় আমাদের এখানে মানটা কী আছে মাইনাস জিরো পয়েন্ট পঁচাত্তর তো আমি এখান থেকে দিয়ে দেব জিরো পয়েন্ট পঁচাত্তর দিয়ে ইন্টারপার্টনে ক্লিক করি তাহলে এই মানটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ আপনি যদি এখানে লিখে দিয়ে এই ফাংশনটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার যে মানটা দিবেন শুধু সেই মানটারই মানটা আসবে অন্য কোনো মানগুলো কিন্তু আসবে না ঠিক আছে তো আমি আরেকটা ফাংশন আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে এইটা ডিলিট করে দিই ডিলিট করার পর প্রথমে আমরা ইকুয়াল সাইন দেবো ইকুয়াল সাইন দেওয়ার পর ডিগ্রি টাইপ করবো ডি এ আর ডবল এস ডিগ্রিস ডিগ্রিস টাইপ করার পর এখানে ইকুয়াল সাইন দিতে হবে আমাদের ইকুয়াল সাইন ডিগ্রিস আর সরি জি আর ডিজিআর ডিগ্রি ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব তারপর আমরা টাইপ করবো অ্যাক্রস এ ক্রস অ্যাক্রস টাইপ করার পর ফার্স্ট ব্রাকেট আবার স্টার্ট করবো স্টার্ট করার পর এখানে আমরা যে মানটা বের করতে চাচ্ছি মাইনাস এর মান বের করব মাইনাস ওয়ান এখানে সিলেক্ট করে দেব মাইনাস ওয়ান তারপরে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট প্রথমে ক্লোজ করে দেবো আমরা এখানে যেটা একটা শুরু করেছিলাম সেজন্য এটার জন্য কিন্তু একটা শুরু করলাম আবার এখানে একটা শেষ করে দেব ফার্স্ট ব্রাকেট আরেকটা দিবো যে ইন্টার ক্লিক করবো তাহলে দেখেন একশো ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসছে এখন আমরা যেখানে যে এই ফর্মুলাটা ব্যবহার করতে চাই তো জাস্ট আমি এখানে ড্রাগ করে নিয়ে আসবো ড্রাগ করে নিয়ে আসলে দেখেন সবগুলো কিন্তু একশো ডিগ্রি মান আসতেছে কারণ কি কারণ দেখেন আমি যদি এখানে ক্লিক করি উপরে যে ফাংশন বারটা রয়েছে এখানে দেখতে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে যে মানটা মানটা কিন্তু আমাদের মাইনাস ওয়ান রয়েছে তাই না আমি যে প্রত্যেকটা দেখে ক্লিক করে প্রত্যেকটার মান কিন্তু মাইনাস ওয়ান কিন্তু আমাদের এখানে যে মানটা রয়েছে মানটা কিন্তু মাইনাস ওয়ান না মানটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তো আমরা জাস্ট এখান থেকে মানটা যদি চেঞ্জ করে দিই আমি এখান থেকে দিয়ে দিলাম জিরো পয়েন্ট ফাইভ দেওয়া যদি ইন্টার বাটনে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসছে অর্থাৎ আপনি যদি এভাবে লিখে দিয়ে করেন তাহলে কিন্তু এভাবে মানটা আসবে আর আমি যে প্রথম যে মেথডটি দেখালাম আপনাদের ডিগ্রি বের করার আপনি যদি সেটা ব্যবহার করেন ইকুয়াল ডিগ্রি ডি ইজি ওকে ডি ডাবল ক্লিক অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেলে বের করব আমরা এই যে মানটা এখানে অর্থাৎ আমাদের ই ফোর ফার্স্ট প্যাকেট ক্লোজ ইন্টার তাহলে দেখেন মানটা কিন্তু চলে আসছে ঠিক আছে এখন যেটা যদি ড্রাগ করে নিয়ে আসি অটোমেটিক্যালি আমাদের গেলে প্রত্যেকটা মানগুলো কিন্তু বের হয়ে আসবে এই ফর্মুলাটা যদি ব্যবহার করে আর যদি পরে যে দুটা ফর্মুলা দেখালাম ওই দুটো ফর্মুলা যদি ব্যবহার করেন তাহলে আপনাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মান টাইপ করে দিয়ে আলাদা আলাদা মান বের করতে হবে অর্থাৎ আপনি যখন শুধুমাত্র একটা জিনিসের মান বের করবেন তখন আপনারা ওই পরে যে দুটি মেথড দেখালাম সে দুটি মেথড ব্যবহার করতে পারেন আর অন্য ক্ষেত্রে আপনি যদি অনেকগুলো দিয়ে বের করতে চান তাহলে এই ফর্মুলাটি ব্যবহার করবেন তো আশা করি আপনারা একস যে ফর্মুলাটি রয়েছে বুঝতে পেরেছেন তারপর যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে যাওয়া সমস্যা মনে হয় তা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে আপনার সকলে বেশ ভালোই আছেন তো বন্ধুরা আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি নিয়ে হাজির হয়েছি আজকের এই টিউটির বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল পার্ট এইট নিয়ে তো দিন হয়ে গেল আমি এক্সেলের ওপর কোনো টিউটোরিয়াল দিতে পারতেছি না অর্থাৎ আমার চ্যানেলে কোনো ভিডিও দিতে পারতেছি না তার কারণ হচ্ছে কিছুদিন আগে আমার মা এই পৃথিবী ছেড়ে চলে যায় যার কারণে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম সেজন্য আপনাদের দিতে পারিনি তো এখন চেষ্টা নিয়মিত আপনাদের দেওয়ার তো আপনারা অবশ্যই আমার মায়ের জন্য দোয়া করবেন মা যেন ভালো থাকে আর আপনাদের যাদের মা বেঁচে আছে বাপা বেঁচে আছে অবশ্যই তাদেরকে সম্মান করবেন তাদের সাথে ভালো ব্যবহার করবেন কারণ হারিয়ে গেলে বুঝবেন কি হারিয়েছেন আসলে আমরা যখন থাকে তখন আমরা বুঝি না এর মূল্যটা কি যে কোনো জিনিস যখন আমাদের কাছে থাকে তার মূল্যটা আমরা বুঝি না কিন্তু যখন হারিয়ে যাই তখন সেটা বুঝি তো আমি আপনাদের বলবো আপনাদের বাবা মা যদি বেঁচে থাকে অবশ্যই তাদের সাথে ভালো আচরণ করবেন তাদের সাথে ভালো ব্যবহার করবেন নিজের সর্বোচ্চ যেটা ভালো ব্যবহার হচ্ছে সেটা তাদের সাথে দেখাবেন মানুষের সাথে ভালো ব্যবহার দেখালেও আপনার কোনো কিছু আসবে বা যাবে না কিন্তু আপনি যদি আপনার বাবা মার সাথে ভালো ব্যবহার করেন সেটাই আপনার সবচেয়ে ভালো হবে আমি বলে মনে করি তো আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেল আমরা অনেকগুলো টিউটোরিয়াল আলোচনা করেছিলাম আমরা ফর্মুলা ট্যাব নিয়ে আলোচনা করতেছিলাম তো আমরা ফর্মুলা টেপে ক্লিক করলাম ফর্মুলা টেবের ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যাথ অ্যান্ডস নাম অপশন এখানে যে ফাংশনগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম তো আমি এর আগে টিটল গুলোতে এব এস ফাংশন এবং আজকে আমরা আলোচনা করব একস ফাংশন দেখেন একস ফাংশনটা কি আমি আপনাদের সহজে যেন টিয়েলটা শেষ করতে পারি এই জন্য একস ফাংশনে কী কী লাগবে বা এর কি ফর্মুলা গুলো রয়েছে সবগুলো আমি এখানে লিখে রাখছি তো এবি ফাংশন যেটা রয়েছে এর মূল মিনিংটা হচ্ছে এখানে আমি লিখে রাখছি আপনাদের সহজে বোঝানোর জন্য যে রিটার্নস দা ইনভার্স হাইবার বলি কস সাইন অফ এ নাম্বার এর বাংলা मीनिंग যদি আমি করি তাহলে এটা এমন হবে যে একটি সংখ্যার বিপরীত হাইপার বলি কস সাইন প্রদান করে যখন আমরা এখানে একটি সংখ্যাকে নিব বা একটি নাম্বার নিব এই সংখ্যার মানটিকে যখন আমরা কস সাইন ফাংশন अप्लाई করব তখন মানগুলো কি আসবে তার বিপরীত মানগুলো আমরা এখানে পেয়ে যাব এবং এখানে একটি জিনিস আপনাকে মনে রাখতে হবে যে কস সাইন যে ফাংশনটা আমরা अप्लाई করব এর মানটা অবশ্যই আমাদের ওয়ানের চেয়ে ওয়ান হতে হবে এবং ওয়ানের চেয়ে তো বড়ো হতে হবে ওয়ানের চেয়ে যদি ছোটো হয় তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু মানটা আসবে না আমি এখানে আপনার যদি এখানে সব কিছু দেখাবো তাহলে আপনার জিনিসগুলো বুঝতে পারবেন তো দেখেন আমি এখানে একটি অ্যাপ্লাই করতেছি প্রথমে এখানে আমি মাইনাস ওয়ান দিয়ে আপনাদের দেখাচ্ছি আমি টাইপ করলাম মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টাইপ করার পর আমি যদি এখানে এখন একস ফাংশনটি অ্যাপ্লাই করি প্রথমে আমরা ইকুয়াল চাপব ইকুয়াল দেওয়ার পর টাইপ করবো একস একুশ টাইপ করলাম টাইপ করার পর আমরা ফার্স্ট ব্রাকেট স্টার্ট করব তারপর এখানে আমাদের নাম্বার চাচ্ছে তো আমরা যদি এই নাম্বারের মানটা বাইর করব সেই জন্য এই সেলটি এখানে সিলেক্ট করে দেবো তো দেখেন এই সেলের যে নাম্বারটি আমার সেটা কিন্তু চলে আসে অটোমেটিক্যালি ই ফাইভ ই ফাইভ বলতে বোঝাচ্ছে এখানে আমার যে কলাম নাম্বারটি রয়েছে সে কলাম নাম্বার এবং ফাইভ বলতে বোঝাচ্ছে এখানে আমাদের যে রো নাম্বারে এটা রয়েছে ঠিক আছে যে রোতে এই মানটি রয়েছে সেটি তো আপনি চাইলে কিন্তু এখানে এভাবে সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনি যদি এখানে লিখে দিতেন তাও কিন্তু কোনো সমস্যা ছিল না আপনি যদি এভাবে কিবোর্ড দিয়ে লিখে দেন যে ই ফাইভ তাও হবে লেখার পর আপনি যদি এখানে ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করে দেন ক্লোজ করে যদি কিবোর্ডটি এন্টার বাটন দেন তাহলে দেখেন এখানে কিন্তু নান লেখা আসতেছে অথবা আপনাদের কোনো ভ্যালু আসতেছে না তার কারণ কি তার কারণ আমি আপনাদের এখানে প্রথমেই বলে দিছি যে আমাদের ক একস ফাংশন শুধুমাত্র তখনই কাজ করবে যখন আমাদের যে সংখ্যাটা নিব বা যে মানটা নিব সেই মানটা ওয়ান অথবা ওয়ানের চেয়ে বড় হবে কম হলে কিন্তু হবে না যেমন নিচে দেখেন আমি যদি এখানে আরেকটি ফাংশন অ্যাপ্লাই করি জিরো পয়েন্ট ফাইভ যদি দিই দেওয়ার পর আমি যদি এখানে একই ফাংশন অ্যাপ্লাই করি ইকুয়াল একস একস ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট তারপর আমি এখানে এ মানটা সিলেক্ট করে দিলাম জাস্ট তার দেখেন ই সিক্স চলে আসছে যেহেতু আমার এখানে প্রথমটা ছিল ফাইভ এ এই সেলটা হচ্ছে সিক্স নাম্বার সেল তাই সিলেক্ট করে ফার্স্ট ক্লোজ এবার আমি ইন্টার বাটন করি এখানে দেখেন কিন্তু নাম চলে আসতেছে ঠিক আছে এবারে দেখেন আমি যদি এখানে এবার ওয়ান দিই আমি এখানে ওয়ান টাইপ করলাম এবারে যদি এখানে ফাংশনটি অ্যাপ্লাই করি ইকুয়াল ইকুয়াল দেওয়ার পর একস একস তারপর ফার্স্ট ব্রাকেট স্টার্ট তারপর যে এই নাম্বার ওয়ান নাম্বার সিলেক্ট করে দিলাম তারপর ফার্স্ট ব্রাকেট স্টার্ট তার এখানে ইকুয়াল দিই তাহলে দেখেন এবারে কিন্তু মানটা আমাদের জিরো আসে অর্থাৎ আমরা যদি ওয়ানের মানটাকে একসে অ্যাপ্লাই করি তাহলে তার মানটা আসবে জিরো এবারে যদি আমি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ দিই ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে যদি এখানে ফাংশনটা অ্যাপ্লাই করি তাহলে দেখি এখানে আসতেছে কিনা আমি এখানে টাইপ করলাম ইকুয়াল একস একস যে ফার্স্ট ব্রাকেট স্টার্ট এরপর আমি এই নাম্বারটাকে সিলেক্ট করে দিলাম ই এইট এরপরে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার বটন দিলাম তাহলে দেখেন এখানে কিন্তু মানটা চলে আসতেছে অর্থাৎ আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি আমাদের এ কোস ফাংশনটি তখনই আমরা অ্যাপ্লাই করতে পারবো যখনই ওয়ানের মান হবে অথবা যে মানটা নেব আমরা সেই মানটা অবশ্যই ওয়ান অথবা ওয়ানের চেয়ে বড়ো হতে হবে তাহলে ফাংশনটা আমাদের কাজ করবে নাহলে কিন্তু কাজ করবে না তো এরপর আমি ডিগ্রি কীভাবে অ্যাপ্লাই করতে এটা দেখাবো তো প্রথমে এখানে আরও কিছু মান নিয়ে নিই আমি যদি এখানে টু নিয়ে এবারে টু নিয়ে যদি এখানে একই ফাংশন জাস্ট ক্লিক করলাম চলে আসলো অটোমেটিক্যালি আমি যদি এখানে থ্রি নিই থ্রি নিয়ে এখানে ক্লিক করবো তো অটোমেটিক্যালি চলে আসবে কারণ কি কারণ হচ্ছে যেহেতু আমরা এখানে একই ফাংশন অ্যাপ্লাই করছি আমরা যদি এই যে লাইনটা যে এখানে রয়েছে যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে যদি ড্রাগ করে নিয়ে আসি তা অটোমেটিক্যালি মানটা এখানে চলে আসবে আমি যদি এখানে এবারে ফাইভ নিই বা এইট নিই এট নিলাম এখানে ক্লিক করলাম তো দেখেন অটোমেটিক্যালি মানটা চলে আসে এখানে যদি আমি নাইন নিই ক্লিক করলাম তো এখানেও মানটা চলে আসে এখন দেখেন আমরা যদি এখান থেকে ভ্যালুগুলো চেঞ্জ করি আমি যদি এখানে ওয়ানের জায়গায় মাইনাস টু দিই দেখেন মাইনাস টু দিলাম তারপরে দেখেন এখানে কিন্তু নান আসতেছে কারণ কি আমি আপনাদের বলেছিলাম যে শুধুমাত্র ওয়ান থেকে উপরে তাহলে কিন্তু কাজ করবে কিন্তু এখানে যদি আমি আপনারা টেন দিই দেখেন আমি মাইনাসটাকে তুলে দিয়ে শুধুমাত্র টেন দিলাম ইন্টার ক্লিক করলাম তাহলে দেখেন মানটা কিন্তু এখানে চলে আসছে যেমন এখানে এখানে যেমন থ্রি ছিল শুধু আমি এখানে মাইনাস থ্রি করে দিইটাকে মাইনাস থ্রি করে দিলাম ইন্টার বানে ক্লিক করলাম তাহলে দেখেন মানটা কিন্তু আমাদের আনভ্যালিড আসছে অর্থাৎ মানটা এখানে আমাদের আসবে না আশা করি আপনারা এ কসের যে ফাংশনটা এটা আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে তো আমি এখন আপনাদের অন্য একটি ফাংশন দেখো ডিগ্রি মানটা আমরা কীভাবে বের করতে পারি ওকে যেটা আমি সেভাবে রাখলাম সরি না এবার আমি এখানে ডিগ্রি মানটা বের করব ঠিক আছে অর্থাৎ আমাদের যদি এই মানগুলোকে এক সাইনের ডিগ্রিতে अप्लाई করতে তাহলে কি বের করব তো আমরা একই ভাবে এখানে প্রথমে ইকুয়াল সাইন দেব ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা এখানে টাইপ করব ডিগ্রি ডি এ জি আর ডব্লিউ তো ডিগ্রি আসছে আমি এখানে অটোমেটিক্যালি ক্লিক করলাম ফাংশনে চলে আসে এখানে তারপরে আমরা কোন এঙ্গেলের মানটা বের করতে যাচ্ছি তো এখানে যদি কোনো এঙ্গেল নাই তো আমরা মনে করি মাইনাস ওয়ানের মানটা বের করবো যদি এটাকে বের করতে চাই তাহলে এটা সিলেক্ট করে দেবো ফার্স্ট ব্রাকেট ক্লোজ এখন যদি আমি করি তাহলে দেখেন এর এঙ্গেলটি এখানে চলে আসে আর আমরা যদি একসের মানটা বের করবো যেমন এখানে একস ঠিক আছে এখানে যে একস মানটা আসে এই মানটা আমরা এঙ্গেলে বের করবো তাহলে প্রথমে এই মানটাকে সিলেক্ট করার জন্য আমরা এখানে ক্লিক করব ক্লিক করবো ইকুয়াল তারপরে ডিগ্রি তো অটোমেটিক্যালি আমাদের এখানে ডিগ্রিটা চলে আসে আমি এখান থেকে ফাংশন করে সার্চ সিলেক্ট করে দিলাম তারপরে আমার এ মানটা বের করবো এ মানটা সিলেক্ট করে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টারস দিব তাহলে দেখেন এই যে মানটা রয়েছে এই মানটা একশ সাইনের মানটা ঠিক আছে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে অর্থাৎ সেটা হচ্ছে আমাদের পঁচপান্ন দশমিক একাত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে তো এইভাবে মূলত এই ফাংশনটা অ্যাপ্লাই করা হয় আশা করি আপনারা ফাংশনটি এ টু বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের মনে হয় যে কোনো জায়গায় আপনাদের বোঝার সমস্যা হয়েছে আপনারা বুঝতে পারেননি সেটা অবশ্যই আমাকে বক্সে করে আমি চেষ্টা সেই আপনাদের ক্লিয়ার করে দেওয়ার ইনশাল্লাহ তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করব তো শেষ করার আগে যে কথাটি আবারও বলতেছি যে অবশ্যই আপনাদের যদি বাবা মা বেঁচে থাকে তাদের সাথে ভালো ব্যবহার করবেন কখনোই সাথে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না উচ্চস্বরে কথা বলবেন না ঠিক আছে আর আমার মায়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দা বেল সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা আপনার সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ রহমতে আপনার সকলে বেশ ভালোই আছেন তো বন্ধুরা আপনাদের জন্য নতুন আজকে আরকি নতুন টিউটুয়াল নিয়ে হাজির হয়েছি আজকের এই টিউটুয়ালটির বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল পার্ট থার্টি নাইন নিয়ে আজকের এই পার্টটিতে আমরা ম্যাথ অ্যান্ড ট্রিংস এর দুটি ফর্মুলার ব্যবহার শিখব অর্থাৎ আমাদের ফর্মুলা যে ট্যাবটি রয়েছে এ ফর্মুলা ট্যাবের ভিতরে আবার সাপ অনেকগুলো ট্যাব রয়েছে যেমন এখানে আমাদের ম্যাথ অ্যান্ড ট্রিঙ্কস ঠিক আছে আমি যদি ম্যাথ অ্যান্ড ট্রিঙ্কসে ক্লিক করি এখানে আমাদের অনেকগুলো ফর্মুলা পাবো তো আমরা অলরেডি এস থেকে শুরু করে এ কস পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করবো এ কট এবং এ কথ নিয়ে তো আপনারা যদি এই দুটি ফর্মুলার কাজ আগে থেকে জেনে থাকেন তাহলে আপনার ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন আর যদি আগে থেকে না জেনে থাকেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এখানে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ তো এখানে আমাদের কিন্তু অনেকগুলো ফর্মুলা রয়েছে আমি প্রত্যেকটি ফর্মুলা আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যাতে আপনার সহজেই বিষয়গুলো নিজের আয়ত্তে নিয়ে আসতে পারেন তো চলুন আজকে আমার প্রথমে এ কট নিয়ে আলোচনা করি বন্ধুরা যখন আমরা নর্মালি ম্যাথমেটিক কোনো রং গণিতের কোনো অঙ্ক সমাধান করি সেটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথও হতে পারে বা জেনারেল ম্যাথের হতে পারে তো অনেক সময় আমাদের সাইন কটের মান বের করতে হতে পারে সাইন ইনভার্সের মান কস ইনভার্সের মান তো এই যে মানগুলো আমরা বের করি যখন নর্মাল ক্যালকুলেশন ক্যালকুলেটর দিয়ে আমরা করি তখন আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করি যে এ কট ইনভার্স দিয়ে মানটা বের করি তাই না কিন্তু আমরা যখন এক্সেলের ভিতরে এই মানটা বের করব তখন এর ফর্মুলাটা হবে এ কট ফর্মুলা ঠিক আছে তো চলুন দেখি আসে কিভাবে মানটি বের করতে হবে আর এখানে একটি জিনিস মনে রাখবেন এক্সেল যে আমাদের মানটি দিবে এখানে এ মাধ্যমে সেটি হচ্ছে রেডিয়েন্সে দিবে আর এই রেডিয়ান্সটাকে যদি আপনারা ডিগ্রিতে কনভার্ট করে নিতে চান কনভার্ট করে নিতে পারেন আর ডিগ্রিতে কিভাবে কনভার্ট করবেন মানে কত অ্যাঙ্গেলে সে মানটা আমাদের আসে সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে রেডিয়ানটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে তো কীভাবে ডিগ্রিতে কনভার্ট করবো সেটাও আমি দেখিয়ে দেবো তো প্রথমে আমরা মনে করেন ওয়ানের কট ইনভার্স মানটা বের করব তো এখানে আমি এক্সেলের ভিতরে যদি বের করতেছি এর জন্য এক্সেলের ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব। প্রথমে আমরা দেবো ইকুয়াল সাইন ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা এখানে টাইপ করবো এ কট এ কর তো দেখেন আমি একর্ড টাইপ করছি অটোমেটিক্যাল একর্ডটা চলে আসছে আমি ডবল ক্লিক করলাম তারপরে দেখেন একর্ড টাইপ করার পর আমাদের ফার্স্ট ফন্টনেস ওপেন হয়ে যাবে অর্থাৎ ফার্স্ট ব্যাকেট এটা ওপেন হয়ে যাবে তারপরে এখানে আমাদের নাম্বার দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার অর্থাৎ আমরা কোন নাম্বারটির একড ইনভাসে বের করতে চাচ্ছি তো মনে করি আমি ওয়ান এটা প্রথমে বের করবো জাস্ট ওয়ানটা কেউ সিলেক্ট করে দেবো অথবা আপনি যদি চান যে না আমি এবার সিলেক্ট করে দেবো না আমি এখানে ফর্মুলাটা লিখে দিবো তাহলে দেখেন এই যে আমার ওয়ান যে সেলটি রয়েছে এখানে এটি কত নাম্বার কলাম এবং কত নাম্বার ও এর রান্ডারে রয়েছে সেটা আপনাকে লিখে দিতে হবে যেমন এখানে আমাদের এক নাম্বার কলামে রয়েছে এবং ফোন নাম্বার ও এ রয়েছে সেই জন্য এখানে আমাদের অ্যাপ ফোর চলে আসে তো আপনি যদি এভাবে সিলেক্ট করে না দিতে চান আপনি লিখে দিতে পারেন এই যে অ্যাপ ফোর ঠিক আছে অ্যাপ ফোর লিখে দিলেও হবে তারপরে ফার্স্ট ব্র্যাকেট আপনি ক্লোজ করে দেবেন ক্লোজ করে দিয়ে জাস্ট কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করবেন তাহলে দেখবেন ওয়ানের যে কট ইনভার্সের যে মানটি বের হবে আমাদের সেই মানটি এখানে চলে আসে ঠিক আছে তো এই মানটি এখন আমরা যদি নিজেরগুলোকে বের করতে যা ড্রাগ করে নিজে টেনে দেবো সব মানগুলো এখানে চলে আসবে তো এইগুলো তো আমরা এতক্ষণ ধরে দেখলাম এগুলো আমাদের রেডিয়েন্সে আসছে ঠিক আছে এটা কিন্তু এর অ্যাকচুয়াল মান না তো এটাকে আমাদের ডিগ্রিতে কনভার্ট করতে হবে তো ডিগ্রিতে কনভার্ট করার জন্য ডিগ্রি এখানে ক্লিক করে আবার আমরা এখানে ইকুয়াল সাইন দেবো ইকুয়াল সাইন দেওয়ার পর টাইপ করবো ডিগ্রি তো দেখেন শুধু ডিগ্রি টাইপ করতেছি ডিগ্রিতে ডিগ্রিটা চলে আসে অটোমেটিক্যালি ডাবল ক্লিক করলাম ফার্স্ট ফ্রন্টেন্সেস অফ করে অন করে দেব তারপর এখানে আমরা কোন অ্যাঙ্গেলটা বের করতে যাচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে অ্যাঙ্গেল যেহেতু আমাদের এখানে রেডিয়েন্স মানটা আসছে এখানে ঠিক আছে তো এখানে প্রথমে ওয়ান বের করে দেখাচ্ছি তো এখানে ক্লিক করলাম এটার ক্লিক করার পর ফার্স্ট ব্রাকেট আমরা ক্লোজ করে দেবো এখান থেকে অথবা আপনার ইন্টার বাটন ক্লিক করলেও হবে ঠিক আছে ফার্স্ট ব্রাকেট ক্লোজ করার পর জাস্ট ইন্টার বাটনে প্রেস করলাম তো দেখেন এই মানটি অর্থাৎ এখানে যে রেডিয়েন্স মানটি রয়েছে এই মানটি আমরা পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক আছে এখন আমি যদি নিচেরগুলো বের করতে চাই জাস্ট ড্রাগ করে নিচে টেনে দেব তাহলে দেখবেন প্রত্যেকটির মান আমাদের এখানে চলে আসবে তো এটা হচ্ছে আমাদের একট ফর্মুলা যখন আমরা ম্যাথমেটিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি ঠিক আছে তখন কিন্তু আমার এই জিনিসগুলো আমাদের ব্যবহার করতে হয় তো চলুন এবারে আমরা একট ফাংশন নিয়ে কথা বলি তো আমি এখানে আগে থেকে লিখে রাখছি তো একট ফাংশনটি দেখানোর আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন এরকম নতুন নতুন শিক্ষণীয় টিউটোরিয়াল সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি দেখতে দেখতে আপনি যদি এখন এই ভিডিওতে লাইক করে না থাকেন তাহলে প্লিজ এখন এই ভিডিওতে লাইক করে দিয়ে পরের অংশটি দেখতে থাকুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো বন্ধুরা একত যে ফর্মুলাটি রয়েছে এই ফর্মুলাটি আমাদের অ্যাপ্লাই করার জন্য এখানে আমাদের কিছু কন্ডিশন পালন করতে হবে যেমন এখানে আমরা যদি নর্মালি ক্যালকুলেশন করি নর্মালি ম্যাথমেটিক যে ক্যালকুলেশনগুলো করি তাহলে আমাদের এই ফর্মুলাটি অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে যে একর্ড নাম্বার এখানে থাকবে যে নাম্বারটা আমরা বের করতে চাচ্ছি তারপরে এই ফাংশনটা অ্যাপ্লাই করতে হবে যে ওয়ান বাই টু এন এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এই ফর্মুলাটি যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে আমাদের এটা কিন্তু এটা যদি আমরা এক্সেল কনভার্ট করি তাহলে আমাদের শুধু একর্ড ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমরা এই এখানে যে কট মানটা থাকবে সেই মানটা এখানে পেয়ে যাব ঠিক আছে অর্থাৎ এ কটের মানটা যদি এখানে ওয়ান থাকতো ওয়ানের এই ওয়ান মানটা বের করার জন্য আপনাকে ম্যাথমেটিক্যালি এই ফর্মুলাটি অ্যাপ্লাই করার প্রয়োজন হতো হয় যে ওয়ান বাই টু ইন এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান কিন্তু আমরা যদি এক্স সেলে ব্যবহার করি তাহলে জাস্ট আমরা এখানে এই শুধু এই ফর্মুলাটি লিখে দেব যে এ কট লেখে দিয়ে আমরা যে সেলটির মান বের করতে চাচ্ছি সে সেলটি লিখে দিলে বা যে যে সংখ্যাটির মানটা বের করতে চাইছে সেই সংখ্যাটি লিখে দিলে মানটা বের হয়ে আসবে আর এখানে আরেকটি কথা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আমি এখানে লিখে রাখছি নাম্বার রিকোয়ারমেন্ট এখন কোন নাম্বারটি এখানে থাকবে এ কট যে এখানে লেখাটি রয়েছে এই লেখাটি এখানে কোন নাম্বারটি থাকবে ঠিক আছে দ্য অ্যাপসলিট ভ্যালু অফ দ্য নাম্বার মাস্ট বি গ্রেটার দেন ওয়ান অবশ্যই এখানে যে মানটি আমরা বের করবো সেটা ওয়ানের উপরে হতে হবে ওয়ান হলেও হবে না বা ওয়ানের নিচেও আসলেও হবে না মানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি বা জিরো বা ওয়ান ওয়ান হলেও হবে না ওয়ানের চাইতে বড় হতে হবে তাহলে কিন্তু আমাদের ফর্মুলার মানটা আসবে নাহলে কিন্তু নীল দেখাবে তো আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য আমি এখানে লিখে রাখছি তো দেখেন প্রথম এখানে একটা সংখ্যা লিখে রেখেছি মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান লেখার পর আমি প্রথমে এটা রেডিন্সে বের করবো তারপরে এটাকে কনভার্ট করে ডিগ্রি ডিগ্রিতে রূপান্তর করব ঠিক আছে তো দেখেন আমি এখানে ইকোয়াল সাইন দিলাম ইকুয়াল সাইন দেওয়ার পর আমি এখানে টাইপ করবো এ কট এ কট এ কট চলে এসে ডাবল ক্লিক করবে এটার উপরে তারপর এখানে দেখেন নাম্বার চাচ্ছে আমি কার কারমানটা বের করতে চাচ্ছি তো এখান থেকে আমি মাইনাস ওয়ানটা সিলেক্ট করে দিলাম তো দেখেন এটাই আমাদের এফ ফোর ঠিক আছে মানে হচ্ছে সেল সেল নাম্বার হচ্ছে ফোর আর কলাম নাম্বার হচ্ছে এফ এজন্য আছে এখানে এফ ফোর তারপর আমরা এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যা সিলিন্ডার বাটনে প্রেস করবো তাহলে দেখেন এটা কিন্তু নীল আসতেছে মানে মানটা এখানে ভুল আসতেছে কারণ এখানে আমরা কন্ডিশন আমি আপনাদের প্রথমে কন্ডিশনটা দেখিয়ে দিয়েছিলাম যে যদি ওয়ান বা ওয়ানের উপরেই আসে তাহলে ওয়ান আসলেও হবে না কিন্তু ওয়ানের উপরেই আসলে তবে কিন্তু আমরা মানটা এখানে পাবো ঠিক একইভাবে আমি যদি এটাকে ড্রাগ করে এখন নিচে নামাই দিই তাহলে দেখবেন আমাদের ওয়ানটাও কিন্তু নীল আসতেছে তার কারণ কী তার কারণ হচ্ছে এটাও আমাদের ভুল কারণ এখানে কন্ডিশনে ছিল আমাদের ওয়ানের থেকে যত সংখ্যা বড় আসবে সেগুলোর মানটা শুধু আমরা এখানে পাবো অন্য কোনো সংখ্যার মান কিন্তু এখানে আমরা পাবো না অর্থাৎ মাইনাস ফিগারের মান বা ওয়ান হলেও ওয়ানের মানটা আমরা এখানে পাবো না তো দেখেন এখানে ওয়ান ছিল এই জন্য কিন্তু ওয়ানের মানটা এখানে নীল দেখাচ্ছে মাইনাস ওয়ান ছিল এই জন্য এর মানটা কিন্তু এখানে নীল দেখাচ্ছে ঠিক একইভাবে নিচে আমি এখানে একটা ওয়ান লিখে রাখছিলাম এর মানটা কিন্তু এখানে নীল দেখাচ্ছে তো এখানে এটাকে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করতে চাই ঠিক একই ফর্মুলা প্রথমে আমরা ইকুয়াল দিব ইকুয়াল দেওয়ার পর টাইপ করবো ডিগ্রি তো অটোমেটিক্যাল আমাদের এখানে ডিগ্রিটা চলে আসবে ডাবল ক্লিক করে ওপেন করে নেব তারপরে যে মানটা বের করতে চাইছে জাস্ট সেই মানটা এখানে সিলেক্ট করে দেব তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এঙ্গেলটা এখানে ক্লোজ করে দেবো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার বাটন প্রেস করব তাই এখানে যত নীল এই জন্য কিন্তু এখানে নীল আসছে ঠিক আছে এখন এইখানে এর বাটনটি ড্রাগ করে ধরে আমি শুধু নিচে নামাই দিব তাহলে দেখবেন যে বাকিগুলো আপনার মান বের বের হয়ে আসবে এটা আমাদের নীল ছেলের জন্য নীল তাই এই মানটির জন্য আমাদের যে রেডিয়েন্স বা যে ডিগ্রিটি আসবে সেটি হচ্ছে একত্রিশ দশমিক সাতচল্লিশ অ্যাঙ্গেলে যদি আমরা যাই পজিটিভে তাহলে আমরা এই সংখ্যাটির মানটা পেয়ে যাব ঠিক আছে তো এই ছিল মূলত আজকের এই আশা করি আপনারা টিউটোরিয়ালটি ভালোভাবে বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের কোনো জায়গায় কোনো সমস্যা থাকে কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আমি সাথে সাথে সেগুলো রিপ্লাই দিব ইনশাআল্লাহ তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে ওয়া বারাকাতু সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা কেমন আছেন আপনার সকলে আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল পার্ট ফোরটি নিয়ে বন্ধুরা আজকের পার্টিতে আমরা আলোচনা করবো মাইক্রোসফট অ্যাক্সেলের এগ্রিকেট ফাংশন সম্পর্কে বন্ধুরা আপনারা যদি মাইক্রোসফট এক্সেল ওপেন করেন ওপেন করার পর যদি ফর্মুলা টাইপে ক্লিক করেন তার ভিতর আপনারা দেখতে পাবেন ম্যাথ অ্যান্ড ট্রিং নামে আরেকটি অপশন দেওয়া রয়েছে আপনি যদি এর এরো বাটনে ক্লিক করেন তার আবার এখানে অনেকগুলো ফাংশন বা ফর্মুলা দেখতে পাবেন তো আমরা এগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করতেছি তো অলরেডি আমরা এবিএস থেকে শুরু করে একথ ফাংশন পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি আজকের এটি আমরা আলোচনা করব গ্রেটেড ফাংশন সম্পর্কে তো বন্ধুরা আপনারা যদি নিজেকে একজন এক্সেল এক্সপার্ট করে তুলতে চান বা আপনি যদি অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চান বা আপনি যদি কোনো অফিস বা যে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে চান আপনার কলিগের থেকে অনেক কিছু জানে তাহলে অবশ্যই আপনি আজকের এই ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওতে আজকে আমি এমন কিছু কাজ আপনাদের শেখাবো যেগুলো অন্যরা হয়তো বা জানে না কিন্তু আপনি যদি জেনেন তাহলে আপনার কাজ করার ক্ষমতা অনেক দ্রুতই বেড়ে যাবে অর্থাৎ আপনি অল্প সময়ে অনেক বড় কাজ করে ফেলতে পারবেন তাহলে চলুন সময় তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ছোট্ট করে টেবিল তৈরি করে রাখছি আপনাদের বিষয়টি ক্লিয়ারলিভাবে বোঝানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডেট সেল পার্সন সেল সেল ওয়ান এবং সেল টু এভাবে আমি কিছু লিখে রাখছি এবং এখানে প্রাইস দেওয়া রয়েছে এখানে আমাদের সেল পার্সনের নাম দেওয়া রয়েছে এবং এখানে ডেট দেওয়া রয়েছে তো আমি এখানে আপনার তিনটি জিনিস দেখাবো এই তিনটি জিনিসের ভিতরে কম্পেয়ার করে আমি এই জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করবো তো প্রথমে আমরা যে সেল রয়েছে শুধু এর সমষ্টি বের করব মানে যোগফুল বের করব তো আমরা যোগফল বের করার জন্য সচরাচর যে নর্মাল ফাংশনটি রয়েছে সেটা হচ্ছে সাম ব্যবহার করি তো প্রথমে আমরা সামটা দিয়ে বের করি আমরা ইকুয়াল সাইন দেব তারপরে দিলাম আমি সাম সাম দেওয়ার পর আমি এখান থেকে কোন রোগগুলো বের করতে চাচ্ছি সেগুলো সিলেক্ট করে দিব তো আমি এখানকার সংখ্যাগুলো সিলেক্ট করে দিলাম তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার বাটন দিব তারপরে দেখেন এই সংখ্যাগুলো যোগফল আমার এখানে সতেরোশো বের হলো এবার আমি দ্বিতীয় সেল ওয়ানেরটা বের করব ঠিক একইভাবে এখানে আমরা আরেকটি আলাদা ফাংশন ব্যবহার করব সেটা হচ্ছে সাব টোটাল এস ইউ বি তো দেখেন আমি সাব টোটাল টাইপ করলাম সাব টোটাল চলে আসে সাব টোটাল সাব টোটাল এখান থেকে আমরা কী বের করতে যাচ্ছি আমরা এখান থেকে যোগফল বের করব সেজন্য আমাদের এখানে টাইপ করতে হবে নাইন তারপরে আমরা একটা কমা লাগাবো কমা লাগার পর রেফার দিতে হবে রেফার মানে হচ্ছে কোন সংখ্যাগুলো যোগফল বের করব তো আমি এখান থেকে এই সংখ্যাগুলো সিলেক্ট করে দিয়ে জাস্ট কিবোর্ড থেকে ইন্টার বাটন দিলেই চলে আসবে তো দেখেন এই সংখ্যাগুলো যোগফল হচ্ছে আমার এখানে তেরোশো ঠিক আছে এবার আমি পরের সংখ্যাটাতে যাচ্ছি এখানে এখানে আবার আমরা যে কাজটি করব এগ্রেডেড ফাংশনটি ব্যবহার করে যোগফলটি বের করব ইকুয়াল এটা আপনার একটু ভালো করে শুনবেন আমি কি বলতেছি এবং কিভাবে দেখাচ্ছি তাই করবেন এগ্রেডেড ফাংশন এক ডাবল ক্লিক তারপর এখান থেকে আমরা প্রথমে কী বের করব আমরা যদি এখান থেকে যোগফল বের করব সাম এজন্য এখানে টাইপ করব নাইন নাইন টাইপ করার পর একটা কমা লাগাবো কমা লাগার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ষাটটা আমাদের অপশন চলে আসবে ঠিক আছে জিরো টাইপ করলে আসবে কি ইগনোর রেজিস্টেড সাব টোটাল অ্যান্ড এগ্রেটেড ফাংশনস অর্থাৎ আপনার এই ফর্মুলাটার ভিতর থেকে যদি আগে থেকেই নেস্টেড বা সাব টোটাল যদি দেওয়া থাকে সেটাকে সে ইগনোর করে বাকিগুলোকে সে যোগফল করবে ইগনোর হিড অ্যান্ড রো যদি এখানে কোনো হিডেন অ্যান্ড রো থাকে সেটাকে সে হাইট করার পরেও মানটা বের করবে তো আমরা সব সবসময় নিচেরটা যেটা রয়েছে ইগনোর হিড অ্যান্ড রো অ্যান্ড ইরোর ভ্যালুস এটা আমরা সিলেক্ট করে দেব অথবা আপনার পাশে যে জিরো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন যে দেওয়া আছে এগুলো হচ্ছে এক একটি এই যে লাইনগুলো হচ্ছে এই লাইনগুলোর কোডিং নাম্বার এগুলো তো আপনি যদি ইগনোর হিডেন রো অ্যান্ড ইরোর ভ্যালু সিলেক্ট করে দেন ডাবল ক্লিক করলেও হবে অথবা আপনি সেভেন টাইপ করে দিলেও হবে তো আমি সেভেন দিলাম তারপরে একটা কমা লাগাবো কমা লাগার পর এখানে রে দেখতে পাচ্ছেন রে মানে হচ্ছে আমরা কোন সেলগুলো বা কোন কলামগুলোর মান আমরা এখানে যোগ ফল বের করব তো আমি এখান থেকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে দিলাম তারপরে কীবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম তাহলে দেখান সবগুলোর যোগফল বের হয়ে গেছে তো এখানে আমি আপনাদের জিনিসটা বোঝানোর জন্য সবগুলোরই আমি যোগফলটা একই করে নিচ্ছি এটা তেরোশো নিলাম তারপরে এটাও আমি একশো দিই এটাও আমি একশো দিয়ে দিই পরে আমি আপনাকে আর জিনিসটা বোঝাচ্ছি যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদের সেটা আপনার বুঝতে পারবেন এক পরেই বারোশো বারোশো একশো এখানে আমাদের বেশি আছে অথবা কথা একশো 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 সবগুলি একশো ঠিক আছে ও এখানে আমার একটি রো হাইট করা আছে সেটাকে আনহাইট করে নিতে হবে আগে থেকেই ঠিক আছে তো দেখেন সবগুলো আমাদের এবার দেখেন প্রথম যে পার্থক্যটা সেটা হচ্ছে আমাদের অনেক সময় অনেক এখানে রো অনেক সময় এই রো গুলোর কোন একটা আমাকে বাদ দিয়ে যোগ ফলটা বের করা হতে পারে ঠিক আছে কিন্তু আমি যদি নর্মালি যে সাপ ফাংশনটা এখানে অ্যাপ্লাই করলাম বা সাব টোটাল যে ফাংশনটা অপ্লাই করলাম এই দুটি ফাংশনের মাধ্যমে যদি এই মানটা বের করে তাহলে যখন আমরা এখান থেকে কোনো রোগে হাইড করে রাখব বা কোনো এখানে ইউরোর ভ্যালু দেখাবো তখন এখানে যে মানটা আসছে এই মানটা সে আর শো করাবে না সে মানটা আমাদের ভুল দেখাবে তো কেমন দেখেন আমি এখান থেকে যে সাত নাম্বার যে রোটে রয়েছে এই রোটাকে আমি জাস্ট এখান থেকে হাইড করে রাখতেছি দেখেন আমি আবার ব্যাকে আসতেছি সবগুলোর ভ্যালু দেখেন এখানে কিন্তু তিন তেরোশো এখানেও তেরোশো এখানেও তেরোশো এটাকে আমি সেন্টারে নিয়ে যাই একটু ঠিক আছে তো দেখেন সবগুলোরই মান আমাদের তেরোশো একটু ফর্মুলা এডিট করে ওকে সবগুলো আমাদের মানগুলো তাই না এখন আমি যদি এখান থেকে রোটি রয়েছে এটাকে যদি হাইট করে রাখি তাহলে কি হয় দেখেন আমি এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট এখানে হাইট করলাম দেখেন আমাদের সেল টু যেটাতে আমরা এগ্রেটেড ফাংশন অ্যাপ্লাই করেছিলাম সেখানে মানটি কিন্তু আমাদের বারোশো চলে আসছে কিন্তু আমাদের সেল ওয়ান যেখানে আমরা সাব টোটাল ফাংশনটা অ্যাপ্লাই করেছিলাম সেখানে কিন্তু আমাদের তেরোশে রয়েছে এবং এখানে যেখানে আমরা শুধু সাম ফাংশনটা অ্যাপ্লাই করেছিলাম সেখানে কিন্তু তেরো আসে কিন্তু আমি যদি এখান থেকে এগুলোকে কাউন্ট করি তো দেখেন এখানে কয়টি রো দেখাচ্ছে নিচে যদি লক্ষ্য করেন একটু এখানে দেখতে পাবেন যে এভারেজ হচ্ছে আমাদের একশো কাউন্ট হচ্ছে বারোটি মানে এখানে আমাদের বারোটি সংখ্যা রয়েছে এবং তাদের যোগফল হচ্ছে বারোশো এখানে কিন্তু এখানে দেখাচ্ছে তেরোশো তার মানে কি এটা হচ্ছে আমাদের যে রোগগুলোকে হাইট করে রাখছি তার যোগফল সহ এখানে আমাদের শো করা আছে তা আমরা তো চাই না যে তার যোগফলটা আমাদের এখানে শো করাক সেই জন্য আমাদের এগ্রেডেড ফাংশনটি ব্যবহার করতে হবে এরপরে আরেকটি বিষয় দেখাই এখানে আমি কিছু ইরোর ভ্যালু লিখে রাখছি জাস্ট এগুলোকে আমি কপি করে আমি মনে করেন এখানে লিখে দিলাম যে সালাম যে নামটি রয়েছে এই নামটিতে পেস্ট করে দিলাম এখন দেখেন এই যে মানগুলো এর মানগুলো কিন্তু আসতে না যেখানে আমরা সাব টোটালি ফলো করেছিলাম বা অ্যাপ্লাই করেছিলাম সেখানে কিন্তু এই মানটি আর আসতেছে না এবং এখানেও কিন্তু ওই মানটি আসতেছে না মানে তেরোশো বা বারোশো যে মানটি ছিল সেই ভ্যালুটা কিন্তু এখানে দেখাচ্ছে না কিন্তু এখানে আমার ঠেকে সেই ভ্যালুটি দেখাচ্ছে দেখ এখানে ইরোর ভ্যালু আসছে তারপরেও কিন্তু এখানে এগারোশো মানটি আমাদের দেখাচ্ছে এর কারণ কি এর কারণ হচ্ছে আমরা এখানে এগ্রেডেড ফাংশনটি অ্যাপ্লাই করেছিলাম তো এগ্রেড ফাংশনের কাজটি হচ্ছে আপনার ডকুমেন্টের ভিতরে যদি কোনো হিডেন ফাইল থাকে কোনো কিছু ইরোড থাকে তারপরেও সে আপনার যে জিনিসগুলো আপনি দেখাতে চান যেগুলোর মান আপনি শো করাতে চান তার যোগফল তার সবচেয়ে বড় সঙ্গে সবচেয়ে ছোট সঙ্গে সবকিছু বের করে দেখে নিতে পারেন কিন্তু আপনি এটার ক্ষেত্রে সেটা করতে পারবেন না যেমন দেখেন আমি যদি এখান থেকে একটা মান চেঞ্জ করি এখানে দিলাম পাঁচশো এখানে দিলাম আমি পাঁচশো এবং এখানে দিলাম পাঁচশো দেখেন এটার মান কিন্তু পরিবর্তন হয়েছে কিন্তু এইগুলোর মান কিন্তু এখানে শো করাচ্ছে না ঠিক আছে তো আশা করি আপনার মূল যে পার্থক্যটা এটা আপনি বুঝতে পেরেছেন এখন দেখাবো যে এগ্রেড ফাংশনটি ব্যবহার করে কিভাবে আমরা সহজেই খুব সহজে যে কোনো ডকুমেন্টের সর্বোচ্চ নাম্বার সর্বনিম্ন নাম্বার সেকেন্ড সর্বোচ্চ নাম্বার সেকেন্ড সর্বনিম্ন নাম্বার এবং সর্বোচ্চ যে কোনো কিছু আমরা এখান থেকে বের করে নিতে পারি যেমন দেখেন আমি চাচ্ছি এখানে যে আমার যে সেলটি রয়েছে সেল টু এর সবচেয়ে বড় ভ্যালু কোনটি সেটা আমি বের করবো তো এখান থেকে আমি কিছু ভ্যালু দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম এক হাজার এটাতে দিয়ে দিই আমি বারোশো মনে করি এটা আমি ছোট করে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি হয়তো আপনার এর থেকে আরো অনেক বড় বড় পেজ থাকতে পারে বড় বড় ডকুমেন্ট থাকতে পারে সেক্ষেত্রে আপনারা এই ফাংশনটি অ্যাপ্লাই করবেন তো এখানে আমি আপনাদের সবচেয়ে এই সেলগুলোর ভিতরে সবচেয়ে বড় মান কোনটা সে বের করে দেখাচ্ছি তো আমি এখানে মাসের কাছে রাখবো তারপরে ইকুয়াল সাইন দেবো এরপরে টাইপ করবো এগ্রেটেড টাইপ করার পর ডাবল ক্লিক করে এখান থেকে আমরা কী বের করতে চাই সেটা সিলেক্ট করে দেবো যে এখানে উনিশটা আমাদের ফর্মুলা রয়েছে ঠিক আছে এই উনিশটি ফর্মুলার ভিতর থেকে আমরা যে কোনো বের করতে পারবো যেমন প্রথমে অ্যাভারেজ অ্যাভারেজ বের করতে চাইলে আমি এখানে এক টাইপ করো তো প্রথমে আমি আপনাদের অ্যাভারেজটা বের করে দেখাই তো এখানে আমরা অ্যাভারেজের জন্য এখানে পাশে যে ওয়ান দেখতেছি ওয়ান টু থ্রি এগুলো আমাদের কোডিং ঠিক আছে অ্যাভারেজের কোডিং হচ্ছে ওয়ান কাউন্টার কোডিং হচ্ছে টু কাউন্ট এর কোডিং হচ্ছে থ্রি ম্যাক্সের কোডিং হচ্ছে ফোর মিনি এর কোডিং হচ্ছে ফাইভ ঠিক আছে তো এখান থেকে আমি এভারেজটা প্রথমে বের করে দেখাচ্ছি এভারেজ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর বা ডাবল ক্লিক করে দিলেও হবে বা আপনি যে ওয়ান টাইপ করে দেন তাও হবে কমা দিব কমা দেওয়ার পর এখান থেকে যেখানে আপনার এই সাতটি ফর্মুলা আসবে ঠিক আছে তো আপনারা সব সময়ের জন্য সেভেন নাম্বারটি দিয়ে রাখবেন যে ইগনোর হিডেন রো অ্যান্ড ইরোর ভ্যালুস অথবা আপনি যে সেভেন টাইপ করে দেন তাও হবে তো আমি এখানে ডাবল ক্লিক করলাম এটা চলে আসছে আবার আমরা একটা কমা লাগাবো কমা লাগার পর এখানে আমরা কোনটার মান বের করতে চাচ্ছি মানে এখানে রে দেওয়া রয়েছে রে রে মানে হচ্ছে আমরা যেই সেলগুলোর বা যেই রো এবং কলামের মানগুলো বের করতে চাই সেটা এখানে সিলেক্ট করে এখানে দেখতে দুটি অপশন একটা হচ্ছে রে একটা হচ্ছে রেফার রে মানে হচ্ছে নির্দিষ্ট দিলে সেটা আর যদি রেফার করতে চান মানে এখান থেকে একটা সেল এখান থেকে একটা সেল এখান থেকে একটা সেল তাহলে আপনাকে রেফারের মাধ্যমে করতে হবে তো এখানে আমি রে এর মাধ্যমে করবো এই জন্য এখান থেকে জাস্ট সবগুলোকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমি যদি কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করি তাহলে দেখেন এর এভারেজটা চলে আসে এখানে অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আমি লিখছি এর এভারেজ মান হচ্ছে তেরোশো আমি এখানে এভি লিখে রাখি শুধু এভি এবার আমি এখান থেকে আপনার লার্জ এল এ আর জি লার্জ মানটি বের করে দেখাব মানে এই সংখ্যাগুলোর ভিতর থাকে সবচেয়ে বড় সংখ্যা কোনটি সেটি তো এটা কিন্তু একটা খুবই জটিল না খুবই সহজও না সিম্পল একটি বিষয় আপনারা দেখলে বুঝতে পারবেন জাস্ট ইকুয়াল সাইন দেবো আবার এগ্রেটেড ফাংশন তারপর ডাবল ক্লিক ডাবল ক্লিক করার পর আমরা যেহেতু অ্যাভারেজ বের করব সরি সবচেয়ে বড় সংখ্যা বের করবো এই জন্য লার্জ লার্জের জন্য আমাদের ফোরটিন ঠিক আছে ফোরটিন আপনাকে সিলেক্ট করে দিতে পারেন অথবা ডাবল ক্লিক করে দিলেও হবে কমা কমা দেওয়ার পর আমরা এখান থেকে আবার সেভেন বা ইগনোর এরপরে আমরা এখান থেকে অপশন কথা থেকে বের করতে চাচ্ছি আগে কমা দিব তারপরে এই সংখ্যাগুলো এখানে সিলেক্ট করে দেবো তারপর একটা আমরা কমা লাগাবো কমা লাগার পর এখানে কে দেখতে পাচ্ছেন কে মানে হচ্ছে আমরা কি সবচাইতে বড়ো সংখ্যাটা বের করতে চাচ্ছি সবচাইতে মানে সেকেন্ড নাকি থার্ড তো আমি এখান থেকে জাস্ট দিলাম ওয়ান ওয়ান যদি ইন্টারভারনে প্রেস করি তাহলে এখানে সবচাইতে বড় সংখ্যা হচ্ছে আমার এখানে বারোশো আমি যদি এখানে দেখে দেখি এই যে এখান থেকে যদি আমি দেখি সরি এই যে সংখ্যাগুলো রয়েছে এখানে এখানে একশো এখানে একশো এখানে আমাদের বারো হাজার পাঁচশো একশো তারপরে এখানে এক হাজার তা সর্বোচ্চ হচ্ছে বারো হাজার আমি যদি চাই যে সেকেন্ড আমি এটাতে আবার ডাবল ক্লিক করলাম ফাংশনটি অ্যাপ্লাই করে দিচ্ছি এখানে ওয়ানের জায়গায় যদি আবার টু দিই শুধু টু দিলাম তাহলে এখন সেকেন্ড বড়ো নাম্বার হচ্ছে আমাদের এখানে এক হাজার ঠিক আছে আমি যদি এখানে দেখেন তিনশো দিচ্ছি এখানে আমি এই জায়গাতে তিনশো দিই তিনশো দিয়ে এটা দিলাম এখন এখানে আমি আবার ফর্মুলা আলাদা দেবো টুর জায়গায় এবারে আমি এখানে থ্রি দিচ্ছি অর্থাৎ থ্রি তিন নাম্বারে যে বড় সংখ্যাটি রয়েছে সেটা কত তো তিন নাম্বারে বড় সংখ্যাটি হচ্ছে আমাদের এখানে পাঁচশো দেখেন পাঁচশো চলে আসে ঠিক আছে তো এখানে আপনার কোডিংটা একটু চেঞ্জ করে দিতে হবে যে আপনি কোন বড় সংখ্যাটি চাচ্ছেন যদি এক একেবারে সবচেয়ে বড় সংখ্যাটি চান তাহলে ওয়ান দেবেন তারপরে বড় সংখ্যাটি চাইলে টু দেবেন তারপরে বড় সংখ্যাটা চলে থ্রি দেবেন এভাবে দেবেন তো আমি ওয়ান দিয়ে সবচেয়ে বড় সংখ্যাটি বের করলাম এবার আমরা এখানে স্মল সংখ্যাটি বের করব এস এম এ এন স্মল তো স্মল বের করার জন্য কি করবো একইভাবে আমরা ইকাল সাইন দেব তারপরে এগ্রেটেড ফাংশন আমরা অ্যাপ্লাই করব। খুবই সহজ একটি বিষয় আপনারা একটু চেষ্টা করলে ইজিলিভাবে বুঝতে পারবেন এরপর আমরা স্মল বের করব জাস্ট মানে স্মলে ডাবল ক্লিক করব কমা লাগাবো এরপরে আমরা ইগনোর অল দিব আপনি চাইলে এখানে ইগনোর হিডেন রো মানে যেগুলো শুধুমাত্র হিডেন যে রোগুলো করা সেগুলোর ক্ষেত্রে মানে সেগুলো যেন করতে সেগুলোকে ইগনোর করবে আর সব কিছু মানে রো এবং ভ্যালু আমাদের এখানে যে ভ্যালুটি রয়েছে ভ্যালুটিকে যদি আপনি ইগনোর করতে চান তাহলে সেভেন দেবেন আর অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই আপনার সেভেন দিয়ে কাজটা করবেন তাই ইজিলি সব কিছুই করতে পারবেন এরপরে আবার আমাদের রে এখান থেকে রেফারেন্সটা সিলেক্ট করে দেব কমা লাগাবো তো এখান থেকে আমি ওয়ান দিলাম ওয়ান মানে সবচেয়ে যে স্মল লেটার সংখ্যাটা সেটা আমি বের করবো তারপর জাস্ট এখানে আমি ফার্স্ট ব্যাগের ক্লোজ করতে পারি অথবা ইন্টার দিলেও চলে আসবে তো দেখেন একশো আসতেছে কারণ সর্বনিম্ন আমার এখানে একশো আছে আমি যদি এখান থেকে একটু কমাই দিই এটাতে যদি পঞ্চাশ করে দিই এন্টার করে দেবো তাহলে দেখেন সর্বনিম্ন পঞ্চাশ ঠিক একইভাবে এখানে বাকি যে সংখ্যাগুলো রয়েছে বাকি যে মানগুলো রয়েছে আমি এখানে একটু দেখাই আপনাদের ইকুয়াল এগ্রেটেড এখানে যে নয়টি ফাংশন রয়েছে আমাদের উনিশটি ফাংশন ঠিক আছে অ্যাভারেজ কাউন্ট কাউন্ট এ এগুলো আপনি এভাবে অ্যাপ্লাই করে মানগুলো বের করে নিতে পারেন এবং খুব সহজে আপনারা দ্রুত কাজগুলো করে নিতে পারবেন তো এই ছিল মূলত আজকের এই ভিডিওর বিষয় জানি না কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি যদি আমার এই ভিডিও থেকে আপনাদের বিন্দুমাত্র উপকার এসে থাকে বা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ের উপর আপনাদের ডিটেল করে দেবো ইনশাল্লাহ তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে আপনার সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে আপনার সকলে বেশ ভালোই আছেন তো বন্ধুরা আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে আজকের এই টিউটুয়াল বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল পার্ট ফোরটি ওয়ান নিয়ে আজকের এই আমরা যে ফাংশনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যারাবিক ফাংশন আমি এর আগে আর অনেকগুলো ফাংশন নিয়ে আলোচনা করেছি তো অ্যারবিক ফাংশনটা খুবই সিম্পল একটি ফাংশন কিন্তু এর পরিপূর্ণ ব্যবহারটি যদি আপনি না জানেন তাহলে এর ব্যবহারটি কিন্তু আপনার করতে পারবেন না পারফেক্টলি ভাবে এই জন্য যারা এই ফাংশনটি জানেন না তারা ভিডিওটি কন্টিনিউ দেখেন আশা করি নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা অ্যারাবিক ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করি তো এই অ্যারাবিক ফাংশনটা আমরা কোথায় পাবো যখন আমরা আমাদের যে ফাইল গুলো রয়েছে এখান থেকে ফর্মুলা ট্যাপে ক্লিক করব তখন কিন্তু আবার ফর্মুলা ট্যাবের রান্ডার অনেকগুলো ট্যাব বা অপশন আমরা দেখতে পাবো এখান থেকে আমরা ম্যাথ অ্যান্ড ট্রিং নিয়ে আলোচনা করতেছি এর সামনে যে ফাংশনগুলো রয়েছে এগুলো আমরা কমপ্লিট করে আলোচনা করে ফেলেছি অলরেডি তো আজকে আমরা ম্যাথ অ্যান্ড ট্রিং এরো বাটনে ক্লিক করলে এ বিএস থেকে শুরু করে এ গ্রেডেড ফাংশন পর্যন্ত প্রত্যেকটি ফাংশনও কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি যারা এই ফাংশনগুলো ব্যবহার জানেন না কীভাবে এগুলো ব্যবহার করতে হয় তারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে আমি আগের ভিডিওগুলোর প্লে লিস্ট দিয়ে দেব সেখান থেকে দেখে নিতে পারেন তো আজকে আমরা আলোচনা করবো এই অ্যারাবিক ফাংশনটি নিয়ে তো বন্ধুরা দেখেন এই অ্যারাবিক ফাংশনের কাজটা কি অ্যারাবিক ফাংশনের মূল কাজটি হচ্ছে আমাদের যে কোনো রোমান সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় কনভার্ট করা বা রূপান্তর করা আগে আমরা জানি যে রোমান সংখ্যাগুলো আগের দিনে ব্যবহার করা হতো কিন্তু বর্তমান সময়ে রোমান সংখ্যা এখন খুব কম ব্যবহার করা হয় আমরা ডেসিমাল সংখ্যাগুলো বেশি ব্যবহার করে থাকি তো মনে করেন এখানে যে আমি রমান সংখ্যা লিখছি একটা এখানে বেশ কয়েকটি রমান সংখ্যা আমি লিখে রাখছি এগুলোর মান কিন্তু আমরা অনেকেই জানি না আবার অনেকে হয়তো বা জেনে থাকতে পারি তো ম্যাক্সিমাম মানুষ আমরা এগুলো সম্পর্কে জানি না যে এম এর কোডিং কত বা এম এর ডেসিমাল মান কত তাই না তো এগুলো কিভাবে বের করে এগুলো বের করা হয় মূলত আমাদের অ্যারাবিক ফাংশনের সাহায্যে তো চলুন দেখি কীভাবে ফাংশনটি অ্যাপ্লাই করতে হয় তো দেখেন তো আমি প্রথমটার মান বের করে দেখাচ্ছি পরে এগুলো আমরা ইজিলি বের করতে পারবো তো আমরা যেখানে মানটি বের করতে যাচ্ছি সেখানে মাউসের কাছাটি রাখব মাউসের কাছাটি রাখার পর কিবোর্ড থেকে ইকুয়াল সাইন প্রেস করব। ইকুয়াল সাইন প্রেস করার পর আমরা এখানে টাইপ করবো অ্যারাবিক লিখে এ আর এ আর এ আর এ বি আই সি তো দেখেন জাস্ট আমি অ্যারাবিক লিখলাম অ্যারাবিক ফাংশনটা এখানে চলে আসে আপনি যদি ডাবল ক্লিক করতে পারেন অ্যারাবিক ফাংশনটি আসার পরে এখানে দেখেন টেক্সট লেখা একটি আসে টেক্স মানে হচ্ছে আমরা যে রোমান সংখ্যাটির মানটিকে ডেসিমাল সংখ্যা রূপান্তর করতে চাচ্ছি সেটাকে এখানে দিতে হবে তো দেখেন আমি প্রথমটা এখানে সিলেক্ট করে দিলাম ই থ্রি সেল রয়েছে তো এটাকে এখানে সিলেক্ট করে দিলে এর মানটা এখানে চলে আসবে তারপর আমরা ফার্স্ট ফ্রন্টাসিস ক্লোজ করে দিব মানে যেটাকে আমরা ফার্স্ট ব্রাকেট বলে থাকি ক্লোজ করে দিয়ে কিবোর্ড থেকে ইন্টার বাটনে প্রেস করে দিব তাহলে দেখেন এই যে রোমান সংখ্যা এটা রয়েছে এর মান হচ্ছে টু এখন এটার মান কত এটার মান জাস্ট এখন আমাদের এখানে কোডিংটা করতে হবে না আমরা একবার যেহেতু কোডিংটা করে ফেলছি এখানে যে এরু বাটনটি রয়েছে দেখতে পাচ্ছি সবুজ কালের বাটন জাস্ট এটাকে ড্রাগ করে নিচে এনে সেরে দিলে আমাদের সবগুলো কোডিংয়ের মানগুলো চলে আসবে যেমন দুই নাম্বারে যেটা ছিল এল এক্স 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 আই এর মান হচ্ছে একাশি তারপরে সি এক্স 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 আই এক্স এর মান হচ্ছে একশো উনচল্লিশ ঠিক পরে যেগুলো রয়েছে পরে বের করতে হলে জাস্ট ড্রাগ করে আমরা ছেড়ে দিব। যতক্ষণ পর্যন্ত আমাদের মানগুলো থাকবে সব মানগুলো আমাদের এখানে একবারে কনভার্ট হয়ে বের হয়ে আসবে তো বন্ধুরা এই ছিল মূলত আমাদের অ্যারাবিক ফাংশনের কাজ আশা করি আপনার পরিপূর্ণ প্রসেসটি বুঝতে পেরেছেন আমি খুব ইজিলিভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি তারপরে যদি আপনাদের মনে হয় যে না আপনি এখন ক্লিয়ারভাবে বুঝেননি আপনার কোনো জায়গায় কোনো সমস্যা আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আমি সেই বিষয়টি আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনারা পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ের উপর আপনাদের টেল করে দেবো ইনশাআল্লাহ তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ